এবার দেখা যায় ভাইয়া, দেখো তো একটু প্লিজ। সরি, নেট চলে গেছিল ভাইয়া, আমি তো খুব মানে হতাশ আসলে এই নেটের সার্ভিস নিয়ে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমরা একটু দেখা যায় কি না, বোর্ডটা দেখা যায় কি না আমি একটু চেক করতেছি আসলে। আর তোমরা একটু বলবা যে আমার কোথা থেকে এই আটকে গেছিল আসলে ভিডিওটা। তোমরা কি এই BDCA লাস্টের যেটা এতদূর পর্যন্ত দেখতে পাইছিলা? হ্যাঁ, BDCA তোমরা একটু লিখে দাও কতদূর পর্যন্ত তোমরা একটু দেখতে পাইছিলা। মানে কোথা থেকে শুরু করব তোমরা যদি একটু নোট করে দিতে আমার খুব ভালো হতো, মানে ABC D থেকে নাকি ABC থেকে? ওকে, আমি আবার তোমাদেরকে প্রথম থেকে বলছি ভাইয়া, এই যে ABCD থেকে মস্তকান খেয়াল করো, আমি বলেছিলাম যে ABC এই তিনটা বর্ণের সবগুলো যদি ভিন্ন হয় এবং প্রত্যেকটা সাজানো ব্যবস্থায় এই প্রদত্ত সবকটা বর্ণ যদি আমি ব্যবহার করি তাহলে সাজানো ব্যবস্থাটা কি হবে। তো আমি ABCকে মোট 6 উপায়ে সাজিয়েছিলাম। ওকে, তারপরে দেখো আমি ABCD চারটা বর্ণ নিয়েছিলাম। ওকে, তাহলে ABCD কে যদি চারটা বর্ণ নিই আমি, তাহলে এই চারটা বর্ণকে মোট কত উপায়ে সাজানো যায়, সবগুলো বর্ণ ব্যবহার করে আমি সাজানো ব্যবস্থা বের করতে চাই। তো আমি যে কথাটা বলছিলাম দেখো একটু, আমি যে কাজটা করব, প্রথমত A কে স্থির রেখে আমি এই BCD কে সাজাবো, কারণ কি আমি এই তিনটা বর্ণকে সাজাতে পারি মোট 6 উপায়ে। খেয়াল করো, তাহলে BCD কেও আমি 6 উপায়ে সাজাতে পারবো। তাহলে A কে স্থির রেখে BCD কে 6 উপায়ে সাজানো যায় দেখো, এবং এটা আমি সাজিয়ে দিয়েছি। BCD করা যায়, BDC করা যায়, CRD কে চেঞ্জ করে নিলাম। আবার দেখো এখানে C কে স্থির রেখে, তাহলে C বাদে কে থাকলো? BRD। তাহলে BRD কে আবার দুইভাবে সাজানো যায়, BD DB, কি ক্লিয়ার? আবার C কে স্থির রাখলে, এখানে দ্বিতীয় স্থানে যদি আমি C কে স্থির রাখি, তাহলে BR সরি C কে স্থির রাখলে কি করবো আমরা? C কে স্থির রাখে তো করলামই, সরি, আর এবার D কে স্থির রাখবো। এখানে দ্বিতীয় স্থানে যদি আমি D কে স্থির রাখি, খেয়াল করো, তাহলে কাকে সাজাবো? B আর C কে। BC করতে পারি, CB করতে পারি। তাহলে A কে স্থির রেখে BCD কে মোট 6 উপায়ে সাজানো যায়। অনুরূপভাবে B কে স্থির রেখে B বাদে, তাহলে B বাদে কে থাকলো? ACD। এই ACD কে আবার 6 উপায়ে সাজানো যায়, কি ক্লিয়ার? এবারে দেখো আমি যদি প্রথমে C কে স্থির রাখি, C কে স্থির রাখলে কে থাকলো বলো তো মোস্তাক? C বাদে কে থাকলো? ABD। তাহলে এখানে ABD কে আমরা 6 উপায়ে সাজাবো। ABD করতে পারি, ADB করতে পারি। ওকে, এবার এখানে C, এখানে B রাখবো, তাহলে কে থাকলো? ARD। তাহলে এখানে AD, এখানে CB রেখে এখানে DA। খেয়াল করেছো তোমরা? দেখো আমি এখানে C কে স্থির রাখতেছি কিন্তু প্রথম ঘরে, আবার এখানে C কে স্থির রাখে, এবারে এখানে D কে দ্বিতীয় ঘরে D কে দিব। D দিলে থাকলো AB, তাহলে এখানে AB করতে পারি, এখানে CD করে এখানে BA করতে পারি। হ্যাঁ, তাহলে C কে স্থির রেখে ABD কে কয় উপায়ে সাজানো গেল? 6 উপায়ে। তাহলে প্রথম ঘরে A কে স্থির রাখেছি, প্রথম ঘরে B কে স্থির রাখেছি, প্রথম ঘরে C কে স্থির রাখেছি, কি ক্লিয়ার? এবারে আরেকটাকে রাখা যায় প্রথম ঘরে, সেটা কে? D। তাহলে প্রথম ঘরে যদি আমি D কে স্থির রাখি, তাহলে আমার থাকবে ABC। তাহলে D কে এভাবে 6 উপায়ে লেখো, 6 উপায়ই হবে। তাহলে ABC ACB, BAC BCA, আবার CAB CBA। তাহলে খেয়াল করো আমরা কি ঘটনাটা পাইলাম, দেখো ABCD
চারটা বর্ণের দেখো প্রত্যেকটা সাজানো ব্যবস্থায় চারটা করে বর্ণই কিন্তু মানে প্রত্যেকটা বর্ণ কিন্তু ব্যবহার করেছি আমি, এবং কোন সাজানো ব্যবস্থায় কোন অক্ষরকে আমি দুইবার ব্যবহার করেছি, তিনবার ব্যবহার করেছি, তার মানে কি প্রত্যেকটা অক্ষর আমি একবার মাত্র ব্যবহার করেছি, রাইট? আমার এই আমি যে কনসেপ্টটা এখানে আলোচনা করতেছি একবার মাত্র ব্যবহার করে সাজানো ব্যবস্থা, রাইট? তাহলে দেখো এখানে মোট সাজানো ব্যবস্থা কয়টা আসলো? ছয়টা, 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 কয়টা ছয়? চার ছয়, চার ছয় চব্বিশ। তাহলে মোট সাজানো ব্যবস্থা আসলো চব্বিশটা। তার মানে কি? তাহলে আমরা দেখো তিনটা বর্ণের সবগুলো বর্ণ ব্যবহার করে সাজানো ব্যবস্থা এসে ছয়, চারটা বর্ণের সবগুলো বর্ণ ব্যবহার করে সাজানো ব্যবস্থা এসছে চব্বিশ। এখন যদি আমি পাঁচটা বর্ণ দিই, দিয়ে যদি সাজানো ব্যবস্থা বের করতে বলি, তাহলে তুমি চিন্তা করতে পারো যে এই সাজানো ব্যবস্থা তোমাকে সাজাতে হলে মোটামুটি 15 থেকে 20 মিনিট সময় লাগবে, বা 10-15 মিনিট সময় লাগবে। এরকমভাবে যদি আমি মনে করো আটটা বর্ণ দিই, আটটা বর্ণে যদি ভিন্ন ভিন্ন দিই, আটটা বর্ণকে 40,320 উপায়ে সাজানো যায়, তুমি কতক্ষণ ওগুলো সাজাবা? এটাই ম্যাথমেটিশিয়ানদের কাজ। যে ম্যাথমেটিক্স নিজের জন্য কিছু করে না, মানুষকে শুধু সহযোগিতা করে। ম্যাথমেটিক্স, নাম্বার থিওরি, সংখ্যা পদ্ধতি, তখন কী করলো জানো? এই ছয় সংখ্যাটাকে নিয়ে, এই যে দেখো তিনটা বর্ণের সবগুলো বর্ণ নিয়ে সাজানো ব্যবস্থা ছয়, এই ছয়কে নিয়ে তখন তারা গবেষণা শুরু করলো যে এই ছয়, এই চব্বিশ, এদের মধ্যে একটা প্যাটার্ন তৈরি করতে। যে তারা বলছে এই ছয় মানে 3×2×1, 3×2×1, তার মানে তিন কোনো ছয়। আবার চব্বিশ এসছে এদিকে, খেয়াল করো ওখানে চব্বিশ এসছে, চারটা বর্ণের সবগুলো বর্ণ নিয়ে সাজানো ব্যবস্থা কত এসছে? চব্বিশ। এই চব্বিশকে তারা লিখলো 4×3×2×1। দেখো কারণ কি, 1×2×3×4 মানে কিন্তু চব্বিশ। তাহলে চারটা বর্ণের সবগুলো বর্ণ নিয়ে সাজানো ব্যবস্থা 4 থেকে 1 পর্যন্ত গুণফল, রাইট? আবার তিনটা বর্ণের সবগুলো নিয়ে সাজানো ব্যবস্থা, তিনটা বর্ণের সবগুলো বর্ণ নিয়ে সাজানো ব্যবস্থা 1 থেকে 3 পর্যন্ত গুণফল। তাহলে পাঁচটা বর্ণের সবগুলো বর্ণ নিয়ে সাজানো ব্যবস্থা কী হবে? 1 থেকে 5 পর্যন্ত গুণফল, রাইট? এই জিনিসটাকেই গণিতবিদরা চিন্তা করলেন যে যেহেতু এরকম সবগুলো বর্ণ নিয়ে সাজানো ব্যবস্থা, এই যতগুলো মানে বর্ণ থাকে সবগুলো বর্ণ যদি ভিন্ন ভিন্ন হয় এবং সবগুলো বর্ণ নিয়ে যদি সাজাতে হয়, সাজানো ব্যবস্থা হয় 1 থেকে শুরু করে ক্রমান্বয়ে ততটা সংখ্যা পর্যন্ত যাবে যতগুলো বর্ণ তোমার ছিল, রাইট? তাহলে আমরা বলতে পারি তিনটি বর্ণের, তাহলে সংক্ষেপে লিখি আমরা একটু এখানে, তোমরা কিন্তু আলাদা পেন দিয়ে লিখবা এখন, হ্যাঁ, এভাবে নোট করো, তিনটি বর্ণের সবগুলো বর্ণকে সাজানোর উপায় বা তিনটি বর্ণের সবগুলো নিয়ে সাজানো ব্যবস্থা, সবগুলো নিয়ে, সবগুলো বর্ণ নিয়ে সাজানো ব্যবস্থা =3 থেকে 1 পর্যন্ত, 3×2×1 হবে, রাইট? তিনটি বর্ণের সবগুলো বর্ণ নিয়ে সাজানো ব্যবস্থা 3×2×1। তাহলে চারটি বর্ণের সবগুলো বর্ণ নিয়ে সাজানো ব্যবস্থা =, এগুলো কিন্তু লিখে নিও তোমরা, আমি আবার ডট ডট দিয়েছি, তোমরা ডট ডট দেওয়ার দরকার নেই, তাই না? চারটি বর্ণের সবগুলো বর্ণ নিয়ে সাজানো ব্যবস্থা =, তাহলে কী হবে? 4×3×2×1। এখানে কিন্তু অবশ্যই একটা তোমাকে বিষয় মাথায় রাখতে হবে, চারটি ভিন্ন ভিন্ন বর্ণের, চারটি ভিন্ন ভিন্ন বর্ণের, তাহলে আমি আলাদা কালারের পেন দিয়ে এই কথাটাকে তোমাদের কাছে একটু ক্লিয়ার করে দিই, হ্যাঁ, চারটি ভিন্ন বর্ণের ভিন্ন ভিন্ন তিনটি, এখানে তিনটি দেওয়া আছে, তিনটি ভিন্ন ভিন্ন বর্ণের সবগুলো বর্ণ নিয়ে সাজানো ব্যবস্থা 3×2×1। এই ভিন্ন ভিন্ন কথাটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, ভিন্ন ভিন্ন থাকতে হবে, নইলে তোমার এই কনসেপ্ট কাজ করবে না। কেন করবে না সেটা ব্যাখ্যা দেবো আমি একটু পরে, ওকে? আবার দেখো চারটি বর্ণের চারটি ভিন্ন ভিন্ন বর্ণের, এখানে তোমাকে বলতে হবে ভিন্ন ভিন্ন বর্ণের, চারটি
भिन्न भिन्न वर्ण सबगुलो वर्ण नहीं सजानो व्यवस्था फोर इंटू थ्री इंटू टू इंटू वन। आमी गत दिन तुम्हारे शिखाई जे एक थेके चार पर्यंत गुणफल थाका माने हच्छे एटाके बला हय फोर एर गौणिक मान बा फोर फैक्टोरियल। सो दिस इक्वल टू लिखते पारो तुम्हारा फोर फैक्टोरियल, एटा इक्वल टू ताहले कि थ्री फैक्टोरियल। तखन गणितविदरा एकटा माइक निये गोटा पृथ्वीते माइकिंग करे दिल। माइकिंग करे दिले कि माइकिंग करतेछे, बोलतेछे तीनटा भिन्न भिन्न बर्णेर साधना व्यवस्था हबे थ्री फैक्टोरियल, चारटी भिन्न भिन्न बर्णेर साधना व्यवस्था हबे फोर फैक्टोरियल, पांचटी भिन्न भिन्न वर्णे सबगुलो वर्ण निये साधना व्यवस्था हबे कि फाइव फैक्टोरियल। ताले एन संख्यक भिन्न भिन्न वर्णेर ताले आमरा एकटा सूत्रे चले आसलाम एबार। ओके, एबार तोमरा एटा नोट करो, आलादा कलारेर पेन दिये नोट करो भाईगुलो। जे लिखे फेलो एन संख्यक, एन संख्यक भिन्न भिन्न बर्णेर सबगुलो बर्ण निये, सबगुलो बर्ण निये सजानो व्यवस्था, सजानो व्यवस्था इक्वल टू हबे एन फैक्टोरियल। एन फैक्टोरियल अवश्य अवश्य এই দুটা জিনিসের নিচে তোমরা, এই দুটা জিনিসের নিচে আন্ডারলাইন করে রাখো, এখানে ভিন্ন ভিন্ন আর সবগুলো। ওকে, অর্থাৎ তোমার প্রদত্ত জিনিসগুলো হতে হবে ভিন্ন ভিন্ন এবং সবগুলো নিয়ে সাধারণ ব্যবস্থা বের করতে হবে। এখানে ছোট্ট আরেকটা নোট আছে, মানে ভিন্ন ভিন্ন বর্ণ যেগুলো আছে কোনো বর্ণকে একাধিকবার ব্যবহার করতে পারবা না, একবার মাত্র ব্যবহার করে প্রতিটি বর্ণকে। তাহলে এখানে নোটটা হচ্ছে প্রতিটি বর্ণকে, প্রতিটি বর্ণকে একবার মাত্র ব্যবহার করে, একবার মাত্র ব্যবহার করে, অর্থাৎ কোনো বর্ণের আমি পুনরাবৃত্তি ঘটাতে পারবো না। ওকে, তাহলে এই নোটটাও মাথায় রাখতে হবে। হ্যাঁ, তাহলে কি এন সংখ্যক ভিন্ন ভিন্ন বর্ণের প্রতিটি বর্ণকে একবার মাত্র ব্যবহার করে, প্রতিটি বর্ণের বর্ণকে একবার মাত্র ব্যবহার করে সবগুলো বর্ণ নিয়ে সাজানো ব্যবস্থা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল। তাহলে তুমি এই ধরনের প্রবলেম সলভ করার সময় তোমাকে আগে দেখতে হবে প্রদত্ত শব্দটাতে সবগুলো বর্ণ ভিন্ন ভিন্ন কিনা, বা প্রদত্ত জিনিসগুলো সবগুলো ভিন্ন ভিন্ন কিনা, এবং সবগুলো নিয়ে সাজাতে বলেছে কিনা, এবং একবার মাত্র ব্যবহার করে মানে সাজাতে বলেছে কিনা, এটা তোমাকে খেয়াল করতে হবে। ওকে, তাহলে দেখো আমি যদি এখন তোমাদেরকে একটা প্রবলেম দিই, তাহলে এটা এন ফ্যাক্টোরিয়াল। ওকে, এবং তোমাদেরকে আমি এটার একটু ইতিহাস বলে রাখি। ১১৫০ সালে তোমার ভারতের কর্ণাটকের একজন, কর্ণাটক রাজ্যের আর কি, কর্ণাটক রাজ্যের তোমার হচ্ছে একজন গণিতবিদ, উনি সর্বপ্রথম এই এন ফ্যাক্টোরিয়াল ইউজ করেন তার একটা বই আসলে, যে এন সংখ্যক জিনিসকে সাজানোর উপায় বের করেন এইভাবে। ওকে, দেখো এবার ক্লাস নিচ্ছি আমি, কিসের ড্রিল চালাবে? ওকে সরি, তাহলে তাহলে এন ফ্যাক্টোরিয়াল এই ধারণাটা কত সালে হয়? ১১৫০ সালে, এই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কর্ণাটক রাজ্যে, মানে হচ্ছে ব্যাঙ্গালোর, যে ব্যাঙ্গালোর তারপর মহীশূর এই এই জায়গাটাকে বলা হয় কর্ণাটক। তো যাই হোক, তো এন ফ্যাক্টোরিয়াল মানে কি? তাহলে এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিসের প্রতিটিকে একবার মাত্র ব্যবহার করে সবগুলো বর্ণ নিয়ে সাজানোর ব্যবস্থা। ক্লিয়ার? এখন যদি আমি তোমাদের কাছে প্রশ্ন করি ভাইজান, যে ডটার শব্দটির একটা প্রশ্ন লিখে ফেল, ডটার শব্দটির প্রতিটি বর্ণকে একবার মাত্র ব্যবহার করে। হ্যাঁ, অনেক সময় আমাদের বইয়ে কিন্তু এই কথাটা উল্লেখ থাকে না,
প্রতিটি বর্ণকে একবার মাত্র ব্যবহার করে। আমি এটা একটু অন্য কালার পেন দিয়ে লিখি, তাহলে তোমাদের সুবিধা হবে আর কি। তাহলে ডটার শব্দটির প্রতিটি বর্ণকে একবার ব্যবহার করে সবগুলো বর্ণ নিয়ে সাজানো ব্যবস্থা ইকুয়াল টু। দেখো, তাহলে আগে তোমাকে দেখতে হবে, আমি তোমাকে এতক্ষণ পর্যন্ত যে কনসেপ্ট শিখাইছি এর বাইরে তোমার চিন্তা করার দরকার নাই। আর অনেক কিছু আছে, বইয়ের অঙ্ক হঠাৎ করে দেখে তুমি মনে করবা যে ভাই আমরা তো অঙ্ক পারি না। কেন পারো না? কারণ আমি তোমাকে ওটা এখনও শেখাইনি, ওই জায়গাতে নিয়ে যাইনি তোমাকে। আমি যতটুকু তোমাকে শেখাচ্ছি, এইটা এই রিলেটেড যদি কোনো অঙ্ক না পারো, তখন তুমি বুঝবা যে তুমি এই জিনিসটা বোঝো নাই। নিজেকে দোষারোপ করো না, নিজেকে তোমরা মনে করো আত্মসমর্পণ করো না যে আমরা ম্যাথমেটিক্স বুঝি না আসলে, রাইট? এইটুকু যতটুকু শিখলাম এইটুকু দিয়ে যা আসবে। যেমন দেখো, আমাদের কথা কি ছিল, ভিন্ন ভিন্ন হতে হবে বর্ণ, রাইট? বলো, ডটার শব্দটাতে ডি এ ইউ জি এইচ টি ই আর, ডটার শব্দটাতে মোট বর্ণ আছে 8টা, সবগুলো বর্ণ ভিন্ন ভিন্ন কিনা, কি ক্লিয়ার? তাহলে ডটার শব্দটা সবগুলো বর্ণ ভিন্ন ভিন্ন। আবার দেখো, প্রতিটি বর্ণকে একবার মাত্র ব্যবহার করে উল্লেখ আছে, কোন কোন প্রশ্নে নাও থাকতে পারে, অথবা এইভাবে বলতে পারে যে কোনো বর্ণের পুনরাবৃত্তি না ঘটিয়ে ডটার শব্দটির সবগুলো বর্ণ নিয়ে সাধারণ ব্যবস্থা। ওকে, দেখো আবার সবগুলো, এই যে এটা এই কথাটা উল্লেখ থাকতে হবে, বর্ণগুলো হতে হবে ভিন্ন ভিন্ন। তাহলে ভিন্ন ভিন্ন আছে, তাহলে সাজানোর ব্যবস্থা কত হবে? এন সংখ্যক ভিন্ন ভিন্ন বর্ণের সবগুলোকে নিয়ে সাজানোর ব্যবস্থা যদি এন ফ্যাক্টোরিয়াল হয়, তাহলে এখানে কয়টা বর্ণ আছে? 8টা। তাহলে সাজানোর ব্যবস্থা কত হবে? 8 ফ্যাক্টোরিয়াল। সুতরাং এটার অ্যান্সার 8 ফ্যাক্টোরিয়াল, এটাই অ্যান্সার। অর্থাৎ 8 ফ্যাক্টোরিয়াল মানে 40,320, ক্যালকুলেটারে করিও অথবা ভাঙ্গি ভাঙ্গি গুণ করিও, 40,320। ডটার শব্দটাকে মোট সাজানো যায় 40,320 উপায়ে, কে ক্লিয়ার? এরকমভাবে তোমরা নিজেরা তোমাদের কাজ, 5টা শব্দ নিবা তোমরা নিজেরা বাসায় এখন। হ্যাঁ, এখন না, আমার ক্লাসটা শেষ হলে, আজকে এই ক্লাস শেষে বসবা কিন্তু খাতা কলম নিয়ে 5টা শব্দ নিবা, যে শব্দগুলোতে তোমাদের বর্ণগুলো হবে ভিন্ন ভিন্ন, এবং সেগুলোর সাজানো ব্যবস্থা বের করে আমাকে ছবি তুলে কমেন্ট বক্সে তোমরা দিবা, ওটার পিকচারটা দিবা, দেখি কে মানে এই গণিতকে ভালোবাসতে মানে শিখবে আর কে ভালোবাসতে চায় গণিতকে। ওকে, তো যাই হোক, আমরা যেটা শিখলাম, এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিসের সাজানো ব্যবস্থা এন ফ্যাক্টোরিয়াল, কি ক্লিয়ার? এই জিনিসটাকে, এই যে দেখো, আমি এখানে যেভাবে ব্যাখ্যা করেছি ভাঙিয়ে ভাঙিয়ে, এইভাবে না করে আরেকভাবে করা যায়। ওকে, সেটা আবার কি জিনিস দেখো, ওইটা একটু তোমাদেরকে বলে দিই, তাহলে তোমাদের জন্য বুঝতে আরও সুবিধা হবে, জানা দরকার আর কি, বাঁচতে হলে জানতে হবে। মনে করো যে এই যে আবুল, বাবুল এবং কাবুল, এরা 3 ভাই, রাইট? আবুল, বাবুল এবং কাবুল 3 ভাই, এবং 3 ভাই কিন্তু ভিন্ন ভিন্ন, এক জাতীয় না, কিন্তু যমজ না, ত্রিমজও না। যদি এরকম থাকত, এ আবুল আনিসুর আর চঞ্চল, এই দুটা অক্ষর দেখতে একই, এরা যমজ ভাই মনে করো। আবার এরকম ত্রিমজও থাকতে পারে, মানে 3টা ভাই একই রকম, হয় না? অনেক সময় আমরা অনেকে দেখেছি যে হচ্ছে ত্রিমজ ভাই বোন আছে। ওকে, তো আমার কাছে তো এবছর যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে, তারা 3 ভাই বোন আছে, দুর্লভ, দুর্জয় আর কি নামে এটার, মোস্তাক, ভুলে গেছি, যাই হোক, ওরা 3 ভাই বোন, ওরা হচ্ছে ত্রিমজ। ওকে, তো যাই হোক, তাহলে এখানে যেমন যমজ ভাই আছে, তা আমি তো এই কেসটা আলোচনা করতেছি না, এই কেসটা নিয়ে আলোচনা করতেছি, এই কেসে আসবো, ওয়েট করো একটু। তো খেয়াল করো, আমার প্রশ্ন হচ্ছে, মনে করো এখানে 3টা চেয়ার আছে, 3টা চেয়ার আছে। ওকে, আমি বললাম এই আবুল, বাবুল এবং কাবুলকে এই 3টা চেয়ারে কত উপায়ে বসানো যায়,
কত উপায়ে বসানো যায়, রাইট? সর্বপ্রথম আমি এটা এক নম্বর চেয়ার, এটা দুই নম্বর চেয়ার, এটা তিন নম্বর চেয়ার, রাইট? আমি যদি বলি এই এক নম্বর চেয়ারে আবুল বলছে যে ভাই আমি বসব, বলতে পারে না? বাবুল বলবে ভাই আমি বসব, কাবুল বলবে ভাই আমি বসব। তার মানে কি, এই প্রথম চেয়ারে বসার মতো কে কে হাত তুলে বসে আছে? কয়জন? তিনজনই বসতে পারে। তাহলে এই প্রথম চেয়ারটা পূরণ করার উপায় হচ্ছে তিন, উপায় তিন। কিন্তু তিনজনই কিন্তু বসবে না, বসবে কিন্তু একজন, কিন্তু উপায় কয়টা? তিনটা। আবুলও বসতে পারে, বাবুলও বসতে পারে, আবার কাবুলও বসতে পারে। তাহলে প্রথম ঘরটা পূরণ করা যায় কত উপায়ে? তিন উপায়ে। তাহলে এই ঘরটা পূরণ হয়ে গেল। আচ্ছা, এখানে যে পূরণ করলাম, নিশ্চয় কেউ বসেছে এখানে, হয় আবুল বসেছে, নয়তো বা বাবুল বসেছে, নয়তো বা কাবুল বসেছে, তাহলে যে কোনো একজন বসেছে। তাহলে এখানকার যে কোনো একজনকে বাদ দাও। তাহলে একজন বাদ দিলে আর কয়জন থাকলো? দুইজন। তাহলে দ্বিতীয় চেয়ারে বসার জন্য কয়জন আছে? দুইজন। তাহলে কত উপায়ে ঘরটা পূরণ করা যায়? দুই উপায়ে। কারণ আবুল তো মনে করে এখানে বসে গেছে, ধরে নিলাম এটা আমরা, তাহলে এখানে বসার মতো বাবুলও আছে, কাবুলও আছে। তাহলে এই ঘরটা পূরণ করা যায় দুই উপায়ে। উপায় কিন্তু দুই, কিন্তু বসেছে কয়জন? একজন। তাহলে এখানে একজন চলে গেছে তোমার জীবন থেকে, এখানে একজন চলে গেছে তোমার জীবন থেকে, তাহলে কয়টা ঘর পূরণ হলো? দুইটা ঘর পূরণ হলো। এবার আমার প্রশ্ন, এই দুইটা ঘর মোট কত উপায়ে পূরণ করা যায়? মোট কত উপায়ে পূরণ করা যায়? এখানে যোগ হবে নাকি গুণ হবে? আমি তোমাদেরকে গতদিন এই জিনিসটাই শেখাইছিলাম যে কখন আমরা বিন্যাসে যোগ করব আর কখন গুণ করব। আমি বলেছিলাম নির্ভরশীল ঘটনার ক্ষেত্রে গুণ হয় আর স্বাধীন ঘটনার ক্ষেত্রে যোগ হয়। এখন দেখো, দ্বিতীয় চেয়ারটা পূরণের উপায় কিন্তু প্রথম চেয়ারের উপর নির্ভরশীল। কেন নির্ভরশীল? তুমি প্রথম চেয়ার না পূরণ করলে দ্বিতীয় চেয়ার কতজন দ্বারা পূরণ করবে এটা তো শিওর না। তাহলে দ্বিতীয় চেয়ারটা পূরণ করার জন্য তোমাকে কার উপরে অপেক্ষা, কার জন্য অপেক্ষা করতে হবে? প্রথম চেয়ারটা তুমি পূরণ করেছো কিনা, তাহলে এটা নির্ভরশীল ঘটনা। তাহলে এটার মধ্যে কি হবে? গুণ হবে, রাইট? এবার আসো, তাহলে প্রথম ঘর পূরণ হলো তিন উপায়ে, দ্বিতীয় ঘর পূরণ হলো দুই উপায়ে। তাহলে এখানে একজন বসেছে, কিন্তু উপায় তিনটা, কিন্তু বসেছে কয়টা? একজন। এখানে উপায় কিন্তু দুই, কিন্তু বসেছে কয়জন? একজন। তাহলে এই ঘর পূরণ হলো, এই ঘর পূরণ হলো। তাহলে দুইটা ঘর পূরণ হলে দুইটা অক্ষর তোমার জীবন থেকে পর হয়ে যাবে, আর কয়টা অক্ষর থাকলো? একটা। তাহলে এই ঘরটা পূরণ করার উপায় তাহলে কত? এক। এটাও নির্ভরশীল ঘটনা, তাহলে কি হবে? গুণ হবে। তার মানে তিনটা ভিন্ন ভিন্ন বর্ণ দ্বারা দুইটা ফাঁকা স্থান পূরণের, তিনটা ভিন্ন ভিন্ন বর্ণ দ্বারা তিনটি ঘর পূরণ করার উপায় বা তিনটি ফাঁকা স্থান পূরণ করার উপায় হবে 3×2×1। কি ক্লিয়ার? তাহলে আমি যদি এখানে আবুল, বাবুল, কাবুল আর এই ডাবল দিতাম, আর যদি বলতাম এখানে চারটা চেয়ার আছে, চারটা চেয়ার আছে, মোস্তাক তুমি তো ইসলামের ইতিহাসে পড়েছ নাকি? হ্যাঁ, শুধু ইতিহাস, সরি, তুমি বলো এই প্রথম ঘরটা পূরণ করা যাবে কত উপায়ে? চার উপায়ে। কেন? চারজন ব্যক্তির, যে কেউ বসার জন্য এখানে রেডি হয়ে আছে, আবুলও বসতে পারে, বাবুলও বসতে পারে, কাবুলও বসতে পারে, ডাবুলও বসতে পারে। উপায় চার, কিন্তু বসেছে কয়জন একটা চেয়ারে? একজন। তাহলে এখান থেকে একটা অক্ষর চলে গেল, মনে করো বি চলে গেল। এবারে দ্বিতীয় ঘর পূরণ করার জন্য কয়টা অক্ষর আছে? তাহলে দ্বিতীয় ঘর কত উপায়ে পূরণ করবা? তিন উপায়ে। বসেছে কয়জন? একজন। তাহলে মনে করো এখানে ডি বসেছে, ধরে নিলাম, ধরে নিচ্ছি কিন্তু এগুলো, এগুলো কিন্তু উপায়, ওকে? আর এগুলোতে বসেছে, মনে করো প্রথম ঘরে বসেছে বি, দ্বিতীয় ঘরে বসেছে ডি। এবার বলো তৃতীয় ঘর পূরণ করার জন্য আর কয়জন আছে? দুইজন। তাহলে এই ঘরটা পূরণ করা যায় কত উপায়ে? দুই উপায়ে। উপায় দুই, কিন্তু বসেছে কয়জন? একজন। মনে করো সি বসেছে, একে কি ওখানে বসানোর জন্য দুধে বলতে হবে? এমনিতেই বসবে, অত হাত পা লেগে গেছে, তাহলে ও এমনিতেই এখানে এক উপায়ে বসে যাবে, রাইট? এবারে বলো
এখানে তিন উপায়ে পূরণ হবে কি না এটা কার উপরে নির্ভরশীল? প্রথম ঘরটার উপরে। প্রথম ঘরটা না পূরণ করে তুমি দ্বিতীয় ঘরে যেতে পারবে না, রাইট? নলে পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা আছে, দেখা গেল তুমি আগেই এই ঘর পূরণ করে নিলা, ঠিক কিনা? তো যাই হোক, আমরা প্রথম ঘরটা চার উপায়ে পূরণ করার পরে একজনকে এখানে স্থির রেখে বাকি তিনজন দ্বারা এখানে পূরণ করেছি, তাহলে এটার উপরে এটা নির্ভরশীল, এটার উপর আবার এটা নির্ভরশীল, এটার উপর আবার এটা নির্ভরশীল ঘটনা। নির্ভরশীল ঘটনার ক্ষেত্রে কি হয়? গুণ হয়, তাহলে এইটা গুণ হবে, রাইট? তার মানে চারটি ভিন্ন ভিন্ন বর্ণ দ্বারা চারটি ফাঁকা স্থান পূরণের উপায় ইকুয়াল টু ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু ফোর, দিস ইকুয়াল টু ফোর ফ্যাক্টোরিয়াল। ওকে, তার মানে এই ফোর ফ্যাক্টোরিয়াল জিনিসটা ফিজিক্যালি কি বোঝাচ্ছে? ফোর ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে চারটি ভিন্ন ভিন্ন বর্ণ দ্বারা চারটি ফাঁকা স্থান পূরণের উপায়। অথবা আমরা এটা তো এভাবেও দেখেছি, আমরা তো এটাও দেখেছি যে চারটি ভিন্ন ভিন্ন বর্ণের প্রত্যেকটিকে একবার মাত্র ব্যবহার করে সবগুলো বর্ণ নিয়ে সাজানো ব্যবস্থা আবার ফোর ফ্যাক্টোরিয়াল। তার মানে আমরা এখন বলতে পারি, খেয়াল করো, আমরা তাহলে নোট লিখবো, সবাই নোট লেখো। নোট লেখো যে হোয়াট ইজ এন ফ্যাক্টোরিয়াল, এটাকে কি ভাষায় লিখতে পারো। ওকে, তাহলে এন ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিসের প্রতিটিকে একবার মাত্র ব্যবহার করে সবগুলো বর্ণ নিয়ে সবগুলো নিয়ে সাজানো ব্যবস্থা। বর্ণ হবে এমনটা তো না, বস্তুও হতে পারে, লোকও হতে পারে, ব্যক্তি হতে পারে, ঠিক কিনা? তাহলে আমরা এখানে বলবো এই জিনিসটার অর্থ হচ্ছে এন সংখ্যক, তোমরা লেখো একটু, হ্যাঁ, ভিন্ন ভিন্ন বর্ণের প্রতিটিকে প্রতিটিকে কয়বার ব্যবহার করে? একবার মাত্র ব্যবহার করে, একবার মাত্র ব্যবহার করে সবগুলো বর্ণ নিয়ে সবগুলো নিয়ে সবগুলো, এখানে যেহেতু বর্ণ হিসেবে লিখেছি আমরা, এখানে যেহেতু বর্ণ হিসেবে লিখেছি, সবগুলো বর্ণ নিয়ে সাজানো ব্যবস্থা। তোমরা অবশ্যই এটা নোট করবা, সাজানো ব্যবস্থা। ওকে, অথবা আমরা কি করেছি, এটা সাজানো ব্যবস্থাও বোঝাই অথবা ফাঁকা স্থান পূরণ করার উপায়ও বোঝাই। এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস দ্বারা এন সংখ্যক ফাঁকা স্থান পূরণ করার উপায়, রাইট? তাহলে আমরা এটাও এখন লিখতে পারি, অথবা এটা লিখতে পারি, অথবা এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস দ্বারা এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস জিনিস দ্বারা এন সংখ্যক ফাঁকা স্থান, এন সংখ্যক ফাঁকা স্থান পূরণের উপায়। ওকে, তাহলে ফাঁকা স্থান পূরণের উপায় বোঝাবে, এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস দ্বারা এন সংখ্যক ফাঁকা স্থান পূরণের উপায়, এটাও কিন্তু এন ফ্যাক্টোরিয়াল। ওকে, আর যদি আমরা এটাকে একটু ইংলিশে লিখি, লিখবো আমরা এভাবে, সরি, এটা লিখতে পারি অ্যারেঞ্জমেন্ট অফ এন ডিফারেন্ট অবজেক্টস। ওকে, অ্যারেঞ্জমেন্ট অফ এন ডিফারেন্ট অবজেক্টস ইকুয়াল টু এন ফ্যাক্টোরিয়াল। ওকে,
তাহলে অ্যারেঞ্জমেন্ট অফ এন ডিফারেন্ট অবজেক্টস অর্থাৎ এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিসের সাজানো ব্যবস্থা এন ফ্যাক্টোরিয়াল কি ক্লিয়ার অথবা এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস দ্বারা এন সংখ্যক ফাঁকা স্থান পূরণের উপায় হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল আমি কি বোঝাতে পারলাম মস্তক তোমাকে এবারে আসো আমরা ছোট্ট একটা ব্যতিক্রম ঘটাবো এখানে আস্তে আস্তে কিন্তু আমরা মানে মজার মজার জিনিস শেখার জন্য রেডি হয়ে যাচ্ছি আমি কিন্তু মানে পড়াচ্ছি অনেকে বলে যে ভাই এই ছোট্ট একটা জিনিসে এত বেশি করে বলার কি আছে তো আমি চাই আমি এখানে যাদেরকে পড়াচ্ছি আমার এই গ্রুপে জয়েন হয়েছে রাজশাহী শহরের স্টুডেন্ট গোটা বাংলাদেশ থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এখানে জয়েন করেছে যারা হয়তোবা সামনাসামনি আমাকে পায়নি তারা আজ বিভিন্ন জেলা থেকে মানে অ্যাড হয়েছে অনেক স্টুডেন্ট তাদেরকেও আমাকে বোঝাতে হবে একজন স্টুডেন্ট যার একটু দুর্বলতা আছে আমি এই জিনিসটা বলতে অবশ্য নারাজ যে একটা স্টুডেন্ট দুর্বল আসলে কোনো স্টুডেন্টই দুর্বল না তাকে দুর্বল করে দেওয়া হয়েছে এটা আমাদের মতো শিক্ষকরা আমাদের মতো অভিভাবকরাই তাদেরকে দুর্বল করে দিয়েছে তাদের ভিতরে গণিত নিয়ে ভীতি সৃষ্টি করেছে তো আমি চাই ওই ছাত্রটাকে বোঝাতে মানে আমি ধরেই নিচ্ছি তোমরা কিছুই জানো না আবার বলো না যে ভাই আমরা কিছু জানি না মানে আপনার সাহস তো কম না রাইট তো আমি চাই যে কিছুই জানে না তাকেও শেখাইতে যে সব কিছু জানে তাকেও শেখাইতে তার লেভেলেও আমি যাব আস্তে আস্তে ওকে যে কিছুই জানে না তাকেও তোমাদের লেভেলে নিয়ে আসার চেষ্টা করছি তো এতে যারা হয়তো বা একটু ভালো স্টুডেন্ট তারা মনে করবা ভাই এগুলো এত কিছু এই ছোট্ট একটা জিনিস এত সময় ধরে পড়াচ্ছে তো ধৈর্য ধরে শুনতে থাকো আর অনেক কিছু শিখতে পারবো আর কি এবার আমি একটু ব্যতিক্রম ঘটাবো সেটা হচ্ছে আমি এতক্ষণ থেকে যেটা করেছি ভিন্ন ভিন্ন বর্ণের সবগুলো বর্ণ নিয়ে সাজানো ব্যবস্থা বের করেছি রাইট এবারে মোস্তাক আহমেদ তোমাকে আমি বললাম যে এ বি সি এই তিনটা বর্ণের সাজানো ব্যবস্থা আমরা পাইছিলাম থ্রি ফ্যাক্টোরিয়াল বা ছয় মনে আছে এই তিনটা বর্ণের সাজানো ব্যবস্থা পাইছিলাম ছয়টা এবং এটার সাজানো ব্যবস্থাটা ছিল এরকম আমি একটু বেসিক থেকে বুঝাই এ বি সি এস এ বি বি এস সি বি সি এ সি এ বি এবং সি বি এ রাইট এবারে যদি আমি বলি যে এই তিনটা বর্ণ না নিয়ে আমি এবার এ এ এবং বি বলো এখানে কয়টা বর্ণ নিয়েছি আচ্ছা বি না নিয়ে সি নি তাহলে তোমাদের বোঝাতে সুবিধা হবে আমার বলো আমি এখানে এ এ সি কয়টা বর্ণ নিয়েছি তিনটা বর্ণ নিয়েছি বাট দুইটা বর্ণ নিয়েছি একই রকম এখন বলো এটার সাথে এটার পার্থক্য কোথায় এটার পার্থক্য হচ্ছে আমি বির জায়গায় এ বসিয়েছি তাহলে এই ছয়টা সাজানো ব্যবস্থার যেখানে যেখানে বি আছে সেখানে সেখানে এ বসিয়ে দেব তাহলে দেখো এখানে বির জায়গায় এ 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 বির জায়গায় এ বসিয়ে দিই তাহলে খেয়াল করো একটু আমি তোমাদেরকে বেসিক থেকে বোঝাই এ এ সি হয় বির জায়গায় এ আবার এ সি এ হয় এ সি এ এ সি এ বির জায়গায় বসাইছি আবার বলো আমি আবার কি করতে চাইছি বির জায়গায় এ এবার যদি এখানে বির জায়গায় এ বসায় তাহলে এ এ সি যা কিনা লেখা হয়ে গেছে কি ঠিক কিনা বলো তাহলে এটাও লিখে নি এ এ সি এই যেটা এটা লিখলাম কিন্তু এটা ওকে এটা লিখেছি এটা এটাকে লিখেছি এভাবে বি এর জায়গায় বসাচ্ছি এবারে বলো এখানে বি এর জায়গায় যদি বসাই কি হবে বলো তো মোস্তাক এ সি এ এটার এটা কি আলাদা সাজানো ব্যবস্থা নাকি একই সাজানো ব্যবস্থা এই দুটা মিলে এই দুটা কি আলাদা নাকি একই এবার আসো এখানে বি এর জায়গায় বসাও এখানে বি এর জায়গায় বসালে সি এ এ এখানে বিয়ের জায়গায় বসো কথা মোস্তাক বলবা সি এ এ এই দুটা কি আলাদা না রাইট তাহলে দেখেছো তুমি এই দুটা মিলে একটা এই দুটা মিলে আসল সরি এইটার এটা মিলে একটা এটার এটা মিলে একটা এটা এটা মিলে একটা তাহলে এখানে মোট সাজানো ব্যবস্থা ছিল আসলে ছয়টা আর এখানে মোট সাজানো ব্যবস্থা কয়টা তিনটা কারণ হচ্ছে তুমি এই দুটা মিলে লিখবা একটা
এএসি রাইট তাহলে এখানে আবার এই দুটো মিলে আবার লিখবা এসিএ আবার এই দুটো মিলে একটা লিখবা সিএএ এই তিনটা সাজানোর ব্যবস্থা কিন্তু ভিন্ন দেখো তাহলে এখানে সাজানোর ব্যবস্থা কয়টা আসলো মোস্তাক সাহেব তিনটা রাইট তাহলে তিনটা বর্ণ যখন ভিন্ন ভিন্ন ছিল তার সাজানোর ব্যবস্থা ছিল 3 ফ্যাক্টোরিয়াল টু 6 বাট তিনটা বর্ণের মধ্যে যখন আমি দুইটা বর্ণ এক জাতীয় দিয়ে দেব তখন সাজানোর ব্যবস্থা চলে আসলো আমার তিনটা অর্থাৎ এই দুইটা যদি ভিন্ন হতো এই দুটা যদি ভিন্ন হতো তাহলে কি ঘটনাটা ঘটতো বলো তো টু ফ্যাক্টরাল উপায়ে সাজানো যেত এদেরকে দেখো এই দুটা বর্ণ যদি ভিন্ন হতো এদেরকে সাজানো যেত টু ফ্যাক্টোরিয়াল উপায়ে কিন্তু এই টু ফ্যাক্টোরিয়াল সংখ্যক গুণফল এই বিন্যাসের মধ্যে নাই তাহলে কি হয়েছে এই ছয়ের মধ্যে এই টু ফ্যাক্টোরিয়াল তাদেরকে ভাগ করে দিতে হবে ওকে কারণ এখানে টু ফ্যাক্টর মানে কত টু এই টু ফ্যাক্টর মানে হচ্ছে টু তাহলে বলো তো এই ছয়ের ছয়কে যদি দুই ভাগে ভাগ করে দিই কয় ভাগে ভাগ করে দেবো দেখো তো দুইটা করে ইকুয়াল টু একটা সাজানো ব্যবস্থা এসছে কিনা দুইটা সাজানো ব্যবস্থা ইকুয়াল টু একটা সাজানো ব্যবস্থা এখানে রাইট এই জন্য এই সাজানো ব্যবস্থাটাকে অর্থাৎ এই পাশের সাজানো ব্যবস্থাটাকে এই ছয়কে যদি আমরা এই টু ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করি অর্থাৎ থ্রি ফ্যাক্টোরিয়ালকে যদি আমরা ভাগ করি টু ফ্যাক্টোরিয়াল দিয়ে তবেই আমরা থ্রি পাব কারণ থ্রি ফ্যাক্টোরিয়াল মানে সিক্স ভাগ টু ইকুয়াল টু থ্রি রাইট তাহলে কনসেপ্টটা কি দাঁড়ালো তিনটা বর্ণ যখন ভিন্ন ভিন্ন ছিল তাদের সাজানোর ব্যবস্থা হচ্ছে থ্রি ফ্যাক্টোরিয়াল আর তিনটা বর্ণের যখন ভিন্ন ভিন্ন না হয়ে এক জাতীয় আছে তার সাজানোর ব্যবস্থাও তুমি থ্রি ফ্যাক্টোরিয়ালই লিখো এই দেখো থ্রি ফ্যাক্টোরিয়াল কিন্তু এর মধ্যে এক জাতীয় কি আছে দুইটা ইয়ে আছে সেটা দ্বারা ভাগ করবা এটাই হচ্ছে কনসেপ্ট যে কোনো নির্দিষ্ট সংখ্যক জিনিসের মধ্যে যদি এক জাতীয় বর্ণ থাকে তাহলে উপরে হবে মোট জিনিসের ফ্যাক্টোরিয়াল উপরে হবে মোট জিনিসের সংখ্যার ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই হবে যেগুলো এক জাতীয় আছে তাদের ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ ওকে এবার আরও একটা জিনিস বলবো তোমাকে দেখো এখন শেষ হয়নি তো এগুলো বুঝতে ব্যস্ত হলো যে এবার আমি চারটা বর্ণ নিলাম মনে করো এ এ বি বি এই চারটা বর্ণকে কত উপায় সাজানো যায় তাহলে ম্যানুয়ালি করি চারটা বর্ণ যদি ভিন্ন ভিন্ন হতো এ বি সি ডি চারটা বর্ণ যদি ভিন্ন ভিন্ন হতো তাহলে সাজানো ব্যবস্থা ছিল 4 ফ্যাক্টোরিয়াল মনে আছে ইকুয়াল টু 24 বাট এই চারটা বর্ণ কিন্তু ভিন্ন ভিন্ন না কিছু একজাতীয় আছে তাহলে এদেরকে সাজানো ব্যবস্থা যদি বের করি আমরা একটু ম্যানুয়ালি করি এ এ বি বি করতে পারি বি বি এ এ করতে পারি এ বি এ বি করতে পারি বি এ বি এ করতে পারি আবার এ বি বি আব্বা করতে পারি আবার বাপ বলতে পারি ঠিক না দেখো আব বাহ আবাব বাবা আব্বা বাপ তাহলে মোট কত উপায় সাজানো গেল ছয় উপায় তাহলে এখানে উপায় হচ্ছে ছয় এখন গণিতবিদরা চিন্তা করলো আমি তো জানি ওইটা যে চারটা বর্ণের ভিন্ন ভিন্ন সাজানো ব্যবস্থা 4 ফ্যাক্টোরিয়াল বা তার মধ্যে যখন এক জাতীয় বর্ণ চলে আসলো তখন তার সাজানো ব্যবস্থা হলো এখানে ছয় তাহলে এই জিনিসটাকে কিভাবে এই ম্যাথমেটিক্স দিয়ে প্রকাশ করা যায় একটা সাধারণ জিনিস দিয়ে প্রকাশ করা যায় যেন গোটা পৃথিবীর মানুষ একই জিনিস ব্যবহার করে তখন করলো কি উনি ওই চিন্তা নিয়ে আসছিল যে চারটা ভিন্ন ভিন্ন বর্ণের সাজানো ব্যবস্থা 4 ফ্যাক্টোরিয়াল এবার আসো এ কয়টা আছে 2 ফ্যাক্টোরিয়াল বি কয়টা আছে আবার 2 ফ্যাক্টোরিয়াল তার মানে এক জাতীয় জিনিস যেগুলো থাকবে তার ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ হবে এখন দেখো এটা একটা 6 হয় কিনা দেখি একটু এটা এই দিকে তাকাচ্ছি না এখানে 6 এর 4 এর ফ্যাক্টোরিয়াল মানে 24 2 এর ফ্যাক্টোরিয়াল মানে তো 2 2 এর ফ্যাক্টর মানে তো 2 2 ইনটু 1 মানে তো 2 এবারে বলো 24 বাই 4 ইকুয়াল টু 6 মিলে যায় ওকে তাহলে আমরা সারমর্মটা আনবো এবার
যে কোনো নির্দিষ্ট সংখ্যক জিনিসের ভিতরে যদি একজাতীয় জিনিস থাকে তাহলে দেখো প্রথম টপিকটা আমি পড়াইছি প্রদত্ত জিনিসগুলো হতে হবে ভিন্ন ভিন্ন তাহলে এটা দুই নম্বর টাইপ যে প্রদত্ত জিনিসগুলোর ভিতরে যদি একজাতীয় কিছু থাকে তাহলে এবার তোমরা নোট করো তাহলে নোট করো হচ্ছে এইভাবে যে প্রদত্ত জিনিসগুলো একজাতীয় হতে পারে এটাই হেডিং দাও প্রদত্ত জিনিসগুলোর একজাতীয় জিনিসগুলোতে একজাতীয় জিনিস থাকতে পারে একজাতীয় জিনিস থাকতে পারে ওকে তাহলে এটার জন্য আমরা কি শিখলাম যে আগে দেখব সেই শব্দটাতে মোট বর্ণ কয়টা এক নম্বর জিনিস দেখতে হবে তারপরে একজাতীয় কি কি আছে সেগুলো দেখতে হবে তাহলে মোট জিনিসের ফ্যাক্টর হবে উপরে আর নিচে কি হবে একজাতীয় যেগুলো আছে যত প্রকারের আছে প্রত্যেকটা কতটা করে আছে তাদের ফ্যাক্টর দ্বারা ভাগ হবে কি ক্লিয়ার তাহলে আমি যদি এখানে এখন একটা সূত্র আকারে লিখি যে এন সংখ্যক জিনিসের এন সংখ্যক জিনিসের মধ্যে পি সংখ্যক একজাতীয় পি সংখ্যক একজাতীয় মনে করো পি সংখ্যক একজাতীয় আছে মানে একটু আগে যে চারটা বর্ণনা দিয়েছিলাম এ ছিল দুইটা বি ছিল দুইটা সেটা না বলে এন সংখ্যক জিনিসের মধ্যে পি সংখ্যক একজাতীয় কিউ সংখ্যক আরেক জাতীয় কিউ সংখ্যক আরেক জাতীয় আর সংখ্যক অন্য আরেক জাতীয় আর সংখ্যক অন্য এক জাতীয় হলে অন্য এক জাতীয় এবং বাকিগুলো ভিন্ন ভিন্ন এটা হতে পারে না এবং বাকিগুলো ভিন্ন হলে এটা নোট করো অবশ্যই তোমরা যে এন সংখ্যক মোট জিনিস এন সংখ্যক মোট জিনিস কয়টা এন সংখ্যক তার মধ্যে পি সংখ্যক আছে এক জাতীয় কিউ সংখ্যক আরেক জাতীয় আর সংখ্যক অন্য আরেক জাতীয় এবং বাকিগুলো ভিন্ন ভিন্ন হলে সবগুলো বর্ণ নিয়ে সাজানো ব্যবস্থা সবগুলো নিয়ে সবগুলো নিয়ে সাজানো ব্যবস্থা ইকুয়ালটা আমি কি নিয়ম শিখালাম মোট জিনিস কয়টা আছে তাহলে এটার ফ্যাক্টর হবে উপরে তাহলে এটা ইকুয়াল টু এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এক জাতীয় এবারে তিন প্রকারের এক জাতীয় আছে এটা এক জাতীয় কয়টা আছে তাহলে পি ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ হবে এবারে কি হবে কিউ ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ হবে তারপরে কি আছে আরেকটা হচ্ছে আ ফ্যাক্টোরিয়াল এটাই অ্যান্সার এটা তোমাদের বইয়ে সূত্র হিসেবে লেখা আছে যে এন সংখ্যক জিনিসের মধ্যে পি সংখ্যক একজাতীয় হবে কিউ সংখ্যক একজাতীয় হবে আর সংখ্যক অন্য আরেক জাতীয় হবে তাহলে সবগুলো বর্ণ নিয়ে অবশ্যই এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কই গো সবগুলো এই যে এটা সবগুলো নিয়ে সাজানো ব্যবস্থা সবগুলো থাকতে হবে মানে প্রত্যেক সাজানো ব্যবস্থায় প্রদত্ত জিনিসের সবগুলো থাকবে ওকে এবার আমরা কিছু প্রবলেম সলভ করব ওকে এখন আস্তে আস্তে আমরা কিন্তু প্রবলেম বইয়ের অঙ্ক করার দিকে চলে যাচ্ছি আমি তোমাদেরকে বললাম যে একটা প্রশ্ন এইটা উজ্জ্বল শব্দটিকে কতভাবে সাজানো যায় ওকে উজ্জ্বল শব্দটিকে সাজানোর উপায় সাজানোর উপায় ওকে বলো উজ্জ্বল শব্দটাতে মোট বর্ণ আছে কয়টা পাঁচটা তাহলে ফাইভ ফ্যাক্টোরিয়াল উপরে মোট বর্ণের ফ্যাক্টর উপরে তাহলে ফাইভ ফ্যাক্টোরিয়াল এবারে ডিভাইডেড বাই এক জাতীয় কি আছে মস্তাক মানে এক জাতীয় জেড আছে দুইটা শুধু এক জাতীয়গুলো দেখবো ভিন্ন ভিন্নগুলো দেখার দরকার নাই এক জাতীয় আছে দুইটা জেড তাহলে টু ফ্যাক্টোরিয়াল দ্বারা এখানে ভাগ হবে এটাই অ্যান্সার রাইট অঙ্ক শেষ একটা অঙ্ক কমপ্লিট এবারে যদি আমি তোমাকে বলি
যে মনে করো কর্ণিয়া ভাবি, কর্ণিয়া ভাবি, এই সবগুলোকে নিয়ে সাজানো ব্যবস্থা। ঠিক আছে, তাহলে সবগুলো বর্ণ ব্যবহার করে, সবগুলো বর্ণ ব্যবহার করে সাজানো ব্যবস্থা, সাজানো ব্যবস্থা এক লাইনে। হ্যাঁ, এক লাইনে সাজানো ব্যবস্থা, এবার গ্যাপ দিয়ে না, এক লাইনে সাজাবো সবগুলো। এবার এবার তাহলে বলো মোট বর্ণ কয়টা আছে এখানে? এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা। তাহলে 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, এবারে এক জাতীয় দেখবা কে কয়টা আছে, দরকার নেই ভাগ করার, ও কয়টা আছে, আর কয়টা আছে, এন কয়টা আছে, আই কয়টা আছে, আই আছে এখানে একটা, এখানে একটা, দুইটা, তাহলে 2 ফ্যাক্টাল দ্বারা ভাগ। এবার এ কয়টা আছে, দুইটা, 2 ফ্যাক্টাল দ্বারা ভাগ। আর কি কোনো এক জাতীয় আছে? এটাই অ্যান্সার কি? আমি কি বুঝাতে পারলাম ব্যাপারটা? হ্যাঁ, এটাই হচ্ছে ম্যাথমেটিক্স, খুব কঠিন জিনিস না। এখন তোমরা অবশ্যই বইয়ের কিছু অঙ্ক আছে এরকম, যেগুলো দেখবা যে একটা শব্দ দেওয়া আছে, বলা আছে এই শব্দগুলো সবগুলো বর্ণ নিয়ে সাজানো ব্যবস্থা। ওকে, পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে, প্রেজেন্ট করতে হবে, আমি একটা অঙ্ক করে দেবো তোমাদেরকে এখন। হ্যাঁ, প্রশ্নটা আগে লেখো, তারপরে আমি উত্তর লিখে দিচ্ছি। খেয়াল করো, প্রশ্নটা হচ্ছে এরকম, মিসিসিপি শব্দটির সবগুলো বর্ণ ব্যবহার করে সাজানো ব্যবস্থা নির্ণয় করো। মিসিসিপি শব্দটির, প্রশ্নটা লেখো, সবগুলো বর্ণ ব্যবহার করে সাজানো ব্যবস্থা নির্ণয় করো। এটা হচ্ছে প্রশ্ন, এভাবে প্রশ্ন আসবে। পরীক্ষার খাতায় কিভাবে লিখবা, তোমরা যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আসো, ফাইনাল পরীক্ষায় যেভাবে লিখবা, আসলে অ্যান্সার করতেছি, হ্যাঁ লিখবা এভাবে, মিসিসিপি শব্দটিতে, মিসিসিপি শব্দটিতে মোট বর্ণ, মোট বর্ণ আছে কয়টি, গুণে সমস্ত, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো, তাহলে 11টি। ওকে, তারপরে নিচের লাইনে সুন্দর করে লিখবা, হ্যাঁ, যার মধ্যে এক জাতীয়গুলোর আগে লিখে নেবা, যার মধ্যে আই আছে কয়টা, আই আছে 4টি, তারপরে এস আছে কয়টি, এস আছে 4টি, পি আছে কয়টি, পি আছে 2টি। ওকে, এই তথ্যগুলো আগে লিখে নিতে হবে যে মোট বর্ণ কয়টা সেটা লিখতে হবে, এক জাতীয় কী কী আছে সেগুলো লিখতে হবে। অতএব সবগুলো বর্ণ নিয়ে সাজানো ব্যবস্থা, অতএব সবগুলো বর্ণ নিয়ে সাজানো ব্যবস্থা ইকুয়াল টু মোট বর্ণ কয়টা আছে, তাহলে 11 ফ্যাক্টোরিয়াল উপরে ডিভাইডেড বাই এক জাতীয় যেগুলো আছে তাদের ফ্যাক্টোরিয়াল, কি কি আছে বলো তো, 4 ফ্যাক্টোরিয়াল, আবার 4 ফ্যাক্টোরিয়াল, আবার 2 ফ্যাক্টোরিয়াল, ক্যালকুলেটারে করে যা আসবে সেটাই অ্যান্সার, এটাই অঙ্ক। তাহলে পরীক্ষা এভাবে লিখতে হবে, এই সুন্দর করে। ওকে, মিসিসিপি শব্দটিতে মোট বর্ণ সংখ্যা কয়টি, এক জাতীয় কী কী আছে সেগুলো নিয়ে এভাবে অ্যান্সার করে দিতে হবে। ওকে, এটা আরেক ফর্মেটে আসে এই ধরনের প্রবলেমগুলো, সেটা একটু বলি। একটা প্রশ্ন, প্রশ্নটা হচ্ছে এরকম,
প্রশ্ন আসে এরকম অনেক সময় দেখাও যে আচ্ছা প্রশ্নটা তোমরা লেখো হ্যাঁ আমি এখানে না লিখি দেখাও যে রাজশাহী শব্দটির সবগুলো বর্ণ নিয়ে সাজানো ব্যবস্থা বরিশাল শব্দটির সবগুলো বর্ণ নিয়ে সাজানো ব্যবস্থার চার গুণ আবার বলছি দেখাও যে রাজশাহী শব্দটির সবগুলো বর্ণ নিয়ে সাজানো ব্যবস্থা বরিশাল শব্দটির সবগুলো বর্ণ নিয়ে সাজানো ব্যবস্থার চার গুণ ওকে তাহলে আমি স্পেলিংটা বলে দিচ্ছি একটু হ্যাঁ তোমাদেরকে রাজশাহী বানানটা এইটা বরিশাল বানানটা হচ্ছে এইভাবে দিলাম এই যে এইটা ওকে প্রশ্নটা কি রাজশাহী শব্দটার সাধারণ ব্যবস্থা বের করতে হবে বরিশাল শব্দটির সাধারণ ব্যবস্থা বের করতে হবে দেখতে হবে এই সাধারণ ব্যবস্থাটা এই সাধারণ ব্যবস্থার কত গুণ চার গুণ ওকে তাহলে এটার আমি কমপ্লিট অ্যান্সারটা লিখে দিচ্ছি যে কীভাবে পরীক্ষা খাতায় করতে হবে এরকমভাবে তোমাদের বইয়ে আরও অঙ্ক আছে যে ফাদার মাদারের কত গুণ ফাদারের সাজানো ব্যবস্থা মাদারের সাজানো ব্যবস্থার কত গুণ সিস্টার ব্রাদারের কত গুণ স্কুলস কলেজেসের কত গুণ এরকমভাবে তোমরা নিজেরা প্রবলেম তৈরি করে দু চারটা প্রবলেম সলভ করে সেগুলো ছবি তুলে কমেন্ট বক্সে দিবা তোমরা ওকে তাহলে আমরা এই প্রশ্নটা করতেছি অ্যান্সার করতেছি দেখো কীভাবে লিখব আমরা লেখার কিছু নিয়মকানুন বলেছি যে রাজশাহী শব্দটিতে মোট বর্ণ তাই না শব্দটিতে মোট বর্ণ কয়টি আছে মস্তক আটটি আটটি যার মধ্যে এ আছে কয়টি মস্তক এ আছে দুইটি তারপরে এইস আছে দুইটি আর কি একজাত আছে আর নাই বাকিগুলো ভিন্ন ভিন্ন এই কথাটা লিখতেও পারো না আপন অতএব রাজশাহী শব্দটিকে সাজানোর উপায় পি ওয়ান দিলাম পারমিউটেশন ওয়ান পারমিউটেশন মানে সাজানো ব্যবস্থা এটা ইকুয়াল টু তাহলে কী করবো মোট বর্ণ কয়টা এইট ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল রাইট এইট ফ্যাক্টোরিয়াল মানে 40,320 বাই চার 10,080 তাহলে 10,080 একবারে লিখলাম হ্যাঁ তাহলে এটা কার সাজানো ব্যবস্থা বের হলো রাজশাহী শব্দটাকে এখানে যে ভাষাগুলো লিখলাম অনুরূপভাবে বরিশালের এই অংশটুকু তোমরা নিজেরা লিখিও ওকে যে বরিশাল শব্দটিতে মোট বর্ণ সংখ্যা 60টি তাহলে বরিশাল তাহলে আমি এই লাইনটা শুধু লিখতেছি হ্যাঁ তাহলে এতে বরিশাল শব্দটিকে সাজানোর উপায় ইকুয়াল টু বলো বরিশালের মোট বর্ণ কয়টা 60টা তাহলে 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এ আছে দুইটা 2 ফ্যাক্টোরিয়াল তার মানে 7 ফ্যাক্টর মানে 5,040 এটা আমি একবার আমার মুখস্থ আছে তো এই জন্য বলছি আবার মনে করো না যে আমি ফেরেস্তা না আসলে যে হঠাৎ করে বলে ফেলতেছি অনেক দিন থেকে পড়া এই জন্য মনে আছে তাই বাট তোমরা ক্যালকুলেটার ইউজ করিও 2 ফ্যাক্টর মানে তো 2 তাহলে এটা হবে 2,520 কি ক্লিয়ার তাহলে এটাকে আমরা P2 দিলাম এটাকে আমরা P2 বলছি ওকে P2 মানে হচ্ছে বরিশালের সাজানো ব্যবস্থা আর P1 মানে রাজশাহীর সাজানো ব্যবস্থা কি ক্লিয়ার অতএব আমরা যদি এখন লিখি আমাকে কিন্তু বলেছিল যে রাজশাহী শব্দটির সাজানো ব্যবস্থা বরিশাল শব্দটির সাজানো ব্যবস্থার চার গুণ তাহলে আমরা P1কে P2 দ্বারা ভাগ করি তাহলে অতএব P1/P2 P1 মানে রাজশাহীর সাজানো ব্যবস্থা P2 মানে বরিশালের সাধারণ ব্যবস্থা 10,080 ডিভাইডেড বাই 2,520 দিস ইকুয়াল টু 4 ভাগ করে দেখো ক্যালকুলেটারে 4 আসবে তাহলে অতএব P1 ইকুয়াল টু 4×P2 এখানে অ্যান্সার লিখবা না এরপরে লিখবো অতএব
রাজশাহী শব্দটির সাজানো ব্যবস্থা, বরিশাল শব্দটি সবগুলো বর্ণনীয় সাজানো ব্যবস্থার চার গুণ। কে ক্লিয়ার? তাহলে এই প্রশ্নগুলো সবগুলো শেষ হয়ে গেল। তোমাদের কাছে যে রাইটারের বই আছে, যে কোনো রাইটারের বই থাক না কেন, এই অঙ্কগুলো তোমরা খুঁজে বের করবা, তোমরা নিজেরা খুঁজে বের করবা যে আজকে কি শিখলাম, আজকে দিয়ে কি কি করা যায়। আমার উদ্দেশ্য কিন্তু খুবই সৎ। হ্যাঁ, কি সৎ উদ্দেশ্য? আমি যে জিনিসগুলো শেখালাম এখন, এখন সবাই বলবে ভাই এখন যে কোনো অঙ্ক দেন একবার তামাতামা করে ফেলবে একবারে, কি ঠিক কিনা বলো? আমি যদি এখন মিসিসিপিকে সাজাতে বলি, ম্যাথমেটিক্সকে সাজাতে বলি, যে কোনো জিনিসকে সাজাতে বলি, তোমাদেরকে আটকানো আর সম্ভব না, ঠিক আছে? কিন্তু আমরা এটা কেন শিখছি, এই জিনিসটাতে কী হবে, মানে আমরা কোথায় ব্যবহার করবো এই জিনিসটাকে? আমাদের বইগুলোতে এর বাইরে আর কিছু নাই, মানে এর বাইরে আলোচনা আর কিছু নাই, এই শব্দগুলোকেই সাজাইছে শুধু। কিন্তু এই জিনিসটাতে ব্যবহার করে আর অনেক কিছু করা যায়, সেই ফিলিংসটুকু একটু নেওয়া দরকার। আসলে ফিলিংস থাকতে হবে, মাথায় জুস থাকতে হবে। আসলে আমরা অর্থাৎ এটা শিখে কী করবো? সার্টিফিকেট অর্জন করব, এটুকুই শেষ। আমরা এটা কোন কোথায় ব্যবহার করব, কোথায় ব্যবহার করে আমরা খুব সহজে আমরা প্রবলেম সলভ করতে পারবো, সেই জিনিসগুলো আমরা জানবো, রাইট? তো আমরা একটু জানার চেষ্টা করি। দেখো ভাইজানরা, তোমরা ছোটকালে, আমি আস্তে আস্তে একটু তোমাদেরকে ডিপ লেভেলে নিয়ে চলে যাচ্ছি, একটু উঁচু লেভেলের জিনিসে চলে যাচ্ছি। তোমরা দেখো, এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র জানো, এটা আমি জানি। এখনই যদি বলি এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি, চোখ বন্ধ করবো, এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, রাইট? বাট এটার সৌন্দর্যটা যদি তুমি একটু ভালো করে বুঝতে পারো, ভেতরের সৌন্দর্যটা কি, ইন্টারেস্টটা সেখানে গ্রো করতো। এটা জিওমেট্রিতে প্রমাণ করা যায়। এইটা, এই যে একটু আগে শিখলাম যে অনেকগুলো জিনিসের সবগুলো নিয়ে সাজানো ব্যবস্থা যদি এক জাতীয় জিনিস থাকে তার ফ্যাক্টর দ্বারা ভাগ হয়, এই যে কনসেপ্টটা ইউজ করেছি, এইটা ব্যবহার করে এটা করা যায়। কীভাবে? শোনো, আমি তোমাকে তাহলে একটু ফিলিংসটা, আগে তোমার ফিলিংসটাতে আসতে হবে যে কী ফিলিংস আসবে। তুমি চিন্তা করো যে এ আর বি, মনে করো আবুল এবং বাবুল, এই দুই বেটা নিয়ে তোমার সংসার। তোমার দুটা বেটা আছে, মস্তক বুঝলা, বিয়ে তো করোনি তুমি মিয়া। তোমার দুটা বেটা আছে, আবুল এবং বাবুল, কি ক্লিয়ার? এটা সংসার বোঝানো হয়েছে। তোমার পাওয়ার আছে একটু, পাওয়ার মানে শক্তি, সম্পত্তি, সম্পদ মনে করো। ওকে, মনে করো তুমি এই, তোমার দুই বিঘা জমি আছে, ওকে, বা দুইটা মানে হীরকের খণ্ড আছে, মানে মোট কথা তোমার দুই একক সম্পত্তি আছে, রাইট? আমার প্রশ্ন, এই আবুল এবং বাবুলকে এই দুই বিঘা সম্পত্তি তুমি দিয়ে দিয়েছো, মানে কীভাবে দিয়েছো? তুমি এখন রাত্রে চিন্তা করতেছো আমি এই দুই বিঘা সম্পত্তি আমার আবুল বেটা এবং বাবুল বেটাকে দিতে পারি, দিতে চাই। কী চিন্তা করতে পারো যে আবুলকেই আমি দুই বিঘা দিয়ে দেব, অর্থাৎ আবুল একাই দুই বিঘার সম্পত্তি মালিক হবে, এটা হতে পারে তোমার চিন্তায় যে বাবুলকে আমি দিব না, রাইট? তাহলে দেখো, তুমি চিন্তা করতে পারো যে আবুলকে দুই বিঘা দিব, বাবুলকে কোনো পাওয়ার দিব না, পাওয়ার মানে সম্পত্তি দেওয়া, রাইট? তোমার চিন্তা হতে পারে যে আমি আবুলকে এক বিঘা দিব, বাবুলকে এক বিঘা দিব, কি আমি বুঝাতে পারলাম? তোমার চিন্তা হতে পারে আমি আবুলকে এক বিঘাও দিব না, বাবুলকে দুই বিঘায় দিয়ে দিব, কি রাইট? এই ঘটনাটা ঘটতে পারে কিনা, এগুলো কিন্তু চিন্তা হয়, এই চিন্তা নয়তো বা এই চিন্তা নয়তো বা এই চিন্তা। তোমরা নিশ্চয়ই সেট চ্যাপ্টার শিখেছ, অথবা চিন্তা করলে ইউনিয়ন দিতে হয় বা প্লাস দিতে হয়। তো এইটা প্লাস, এইটা প্লাস, এইটা, এইবারে আসো এই চিন্তাগুলোকে আরেকটু ঘটনা ভিন্নভাবে চিন্তা করি। তাহলে তার মানে এই চিন্তাটাকে আমি এইভাবে লিখলাম, আমি কিন্তু এটা ইকুয়াল টু, এটা মানে এখন লিখিনি, এখন সবগুলো লিখিনি। হ্যাঁ, এখানে এ স্কোয়ার বি টু দি জিরো মানে তো ওয়ান, প্লাস এখানে এ বি, এখানে প্লাস এ টু দি জিরো মানে কত, ওয়ান ইন্টু এখানে বি স্কোয়ার আছে, রাইট? আমার প্রশ্ন, অ্যাকচুয়ালি এখানে এ স্কোয়ার আছে মানে এ ইন্টু এ আছে, এখানে বি স্কোয়ার মানে
সরি এবি মানে এ ইনটু বি আছে এর বি স্কয়ার মানে বি ইনটু বি আছে রাইট এবারে এর প্রত্যেকটা পদকে যত উপায়ে সাজানো যায় বলো তো এই এবি কি আমরা এবিও লিখতে পারি আবার বিও করতে পারি রাইট বিয়ে করা মানে সেই বিয়ে করা না বয়স হলে তখন চিন্তা করব আমরা সেটা ঠিক আছে তাহলে দেখো এই এ স্কয়ারকে মাত্র একভাবেই সাজানো যায় এবি কে মোট কত উপায়ে সাজানো যায় এই জন্য সহগ হবে দুই রাইট এবারে বলো এই বি বি কে কয় উপায়ে সাজানো যায় এক উপায়ে সাজানো যায় এর জন্য সহগ এখানে ওয়ান এখানে বলো এ আর এ কে কত উপায়ে সাজানো যায় এক উপায়ে সাজানো যায় এই জন্য সহগ হচ্ছে ওয়ান এবার দেখো এ প্লাস বি হোল স্কয়ার ইকাল টু এ স্কয়ার প্লাস টু এবি প্লাস বি স্কয়ার রাইট এবারে দেখো এ প্লাস বি হোল কিউবের সূত্র অ্যাপ্লাই করব এ প্লাস বি হোল কিউব খেয়াল করো এ প্লাস বি হোল কিউব তার মানে এবার তোমার কয় একক সম্পত্তি আছে তিন একক কয়টা বেটা দুইটা বেটা তাহলে তুমি কি করতে পারো আবুলকে তিন বিঘা জমি দিলাম আবুলকে দিবা না তারপরে তোমার চিন্তা আসলো একটু জায়গা ফাঁকা রাখি সহগ লেখার জন্য আবুলকে মানে আবুলকে একটা করে কমায় দাও পাওয়ার হ্যাঁ মানে এক বিঘা করে কমাও তাহলে আবুলকে দিবা দুই বিঘা তাহলে বাবুলকে কয় বিঘা দিতে হবে এক বিঘা এরপরে মনে করো এরপরে মনে করো আবুলকে দিবা এক বিঘা বাবুলকে দিবা দুই বিঘা এরকম চিন্তা হতে পারে আবার তোমার চিন্তা হতে পারে কি আবুলকে দিবা না বাবুলকেই তিন বিঘা দিবা রাইট এখন এগুলো সহগ লিখতে পারলে আমার সূত্র কমপ্লিট ঠিক কিনা বলো এবারে বলো এখানে এ আছে কয়টা বি আছে কয়টা তার মানে তুমি কি এ এ বি কে সাজাতে চাও না বলো তিনটা বর্ণের সাজানো ব্যবস্থা একটু আগে আমরা শিখেছি কি হয় থ্রি ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কয়টা একজাতীয় আছে টু ফ্যাক্টোরিয়াল কি ক্লিয়ার দিস ইকাল টু সিক্স বাই টু ইকুয়াল টু থ্রি সুতরাং এটা সহগ হবে থ্রি এবার আসো এখানে মোট কয়টা বর্ণ আছে বলো তো একটা এ দুইটা বি তার মানে কি এখানে এ এ এ বি বি আছে তাহলে এই জিনিসটাকে কত উপায়ে সাজানো যায় থ্রি ফ্যাক্টোরিয়াল বাই টু ফ্যাক্টোরিয়াল উপায়ে দুটা বি আছে সো দিস ইকাল টু থ্রি তাহলে সহগ হবে থ্রি আর এখানে তিনটা বি 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 এক উপায়ে সাজানো যায় এর জন্য সহগ ওয়ান এখানে এ এ এ তিনটা এ উপায় ওয়ান এ দেখো তো সূত্র হয়ে গেছে এ প্লাস বি হোল কিউব ইকাল টু এ কিউব প্লাস থ্রি এ স্কয়ার বি প্লাস থ্রি এ বি স্কয়ার প্লাস বি কিউব ঘটনা সঠিক কিনা আমার বিশ্বাস এখন যে কোনো সূত্র তোমরা লিখতে পারবা এ প্লাস বি হোলটা তোমরা ফাইভের সূত্র লিখতে পারবা এ প্লাস বি হোলটা তোমরা সেভেনের সূত্র লিখতে পারবা কি পারবা কিনা বলো হ্যাঁ আমি যদি এখন তোমাকে বলি তার মানে তোমাকে কিন্তু আরেকটা জিনিস খেয়াল রাখতে হচ্ছে এই জিনিসটাকে বিস্তার করার পরে প্রত্যেকটা পদে কিন্তু এ আর বি এর পাওয়ারের যোগফল কিন্তু এই পাওয়ারের সমান রাইট এবং এটা হতেই হবে কারণ তোমার তো দুইটা বেটা নেই সংসার কি ক্লিয়ার এখন আসো ভাইজান আমি যদি তোমাদেরকে এটা বলি এখন তোমাদেরকে সূত্র লেখানো শেখাবো আজকে আমি যে যা সারা জীবনে তোমরা মুখস্থ করে এসছো এগুলোর ফিলিংস আসে আসলে ফিলিংস নিয়ে পড়তে হবে অনুভূতি থাকতে হবে মাথায় জুস থাকতে হবে ঠিক আছে ওকে এবার আমরা তোমাকে বললাম একটা প্রশ্ন এ প্লাস বি অল টু দি পাওয়ার সেভেন তোমাকে ছোট্ট একটা প্রশ্ন করলাম যে এত এর বিস্তৃতিতে এ টু দি পাওয়ার ফাইভ বি টু দি পাওয়ার থ্রি এর সহগ নির্ণয় করো রাইট কি বলতে হবে তোমাকে ইহ জীবনে সম্ভব না মানে পার্থিব জীবনে সম্ভব না হাসরের ময়দানেও যদি জিজ্ঞেস করে তোমাকে যে এ প্লাস বি হোল টু দি পাওয়ার সেভেন এর বিস্তৃতিতে এত এ সহগ নির্ণয় করো অ্যান্সার বলবে এটা সম্ভব না কেন তোমার সংসার ছিল আবুল আর বাবুল দুই বেটাকে নিয়ে তোমার সম্পত্তি ছিল সাত একক আর তুমি এখানে দেখতেছো আবুল আর বাবুলের সম্পত্তির যোগফল আট একক তোমার সম্পত্তিতে ছিল সাত একক তার মানে এই ধরনের কোনো পথ পাওয়া সম্ভব না
ঠিক তাহলে এটার অ্যানসার হবে নান অফ দিস মানে নানি দেখবা অপশন নানি লেখা থাকে ক্লিয়ার তাহলে এটা প্রশ্ন হতে পারে না আর যদি বলে এটার বিস্তারিততে এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 3 এর সহগ নির্ণয় করো বলো এটা ঠিক আছে বলো এই মোট পাওয়ার কত 7 আবুল কে কত পাওয়ার দিয়েছে বাবুল কে কত পাওয়ার দিয়েছে তাহলে এই সহগ নির্ণয় করা মানে একটু আগে আমরা কি শিখাইছি যতগুলো এ আছে আর যতগুলো বি আছে এদেরকে যত উপায়ে সাজানো যায় তাহলে মোট কয়টা এ আছে চারটা এ মোট কয়টা বি আছে তাহলে মোট বর্ণ কয়টা আছে সাতটা তাহলে 7 ফ্যাক্টোরিয়াল কিন্তু চারটা এ আছে একজাতীয় তাহলে 4 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল এটাই অ্যানসার এই অঙ্কের তাহলে এতের বিস্তৃতিতে এতই সহগ এটা কি ক্লিয়ার মোট বর্ণের ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই একজাতীয় যেগুলো আছে তাদের ফ্যাক্টোরিয়াল কি ক্লিয়ার এই ধরনের দু তিনটা প্রবলেম আমি এখন তোমাদেরকে দিব ঠিক আছে তাহলে লেখো প্রবলেম লেখো 2x প্লাস 3y অল টু দি পাওয়ার 10 এর বিস্তৃতিতে চিন্তা করে করে করবা কিন্তু এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 7 এর সহগ x টু দি পাওয়ার 7 এর সহগ নির্ণয় করো এটা অ্যানসার করে তোমরা কমেন্ট বক্সে ছবি তুলে দিবা গত দিন যেভাবে প্রবলেমগুলো দিয়েছিলাম তোমরা শুধু অ্যানসারটা লিখে দিয়েছিলে যে আর উত্তরটা কত হয় বাট আজকের প্রসিডিউর সহকারে তোমরা সলভ করে ছবি তুলে ছবি পাঠাবা কমেন্ট বক্সে ঠিক আছে তাহলে এতের বিস্তারিতে x টু দি পাওয়ার 7 এর সহগ নির্ণয় করো চিন্তা করতে থাকো ইনশাল্লাহ পারবা তোমরা ঠিক আছে আমার কিন্তু আরও কথা আছে আজকে শেষ হয়নি কথাবার্তা দেখো আমি কিন্তু একটা জিনিস শেখাচ্ছি এই এইটা নিয়েই অনেকে কথা বলে যে উজ্জ্বল ভাই তো একটা জিনিস নিয়ে এত কিছু মানে পিএইচডি করাই আরে বাবা পিএইচডি না এ ফিলিংস এগুলো কারণ আমি যতক্ষণ পর্যন্ত তোমার ভেতরে পিপাসা তৈরি করতে পারবো না ততক্ষণ পর্যন্ত তুমি পানিও খাবা না রাইট আমি চাই তোমার ভিতরে ওই জিনিসটুকু তৈরি করতে যেটা দিয়ে তোমার ভিতর থেকেই আসবে যে আমি অঙ্ক করতে বসছি অঙ্ক করার মধ্যে একটা অন্যরকম মজা আছে মানে অন্যরকম ফিলিংস আছে আসলে শান্তি আছে রাইট আমরা আসলে যে জিনিসগুলো শিখতেছি সেগুলো তোমরা আত্মসমালোচনা করে তো রাত্রে চোখ বন্ধ করে তো আসলে আজকে আমরা যা শিখলাম এটা দিয়ে আমরা কী করবো আসলে জীবনে এরকম একটা অনুশোচনা হয় না বাট যখন আমরা জানতে পারি যে এগুলোর ব্যবহার এগুলো কত আনন্দে যে ঘুম হবে রাত্রিবেলাতে এবং তুমি আমি আমার বিশ্বাস রাত্রিবেলাতে ঘুমাইতে গেলে তুমি স্বপ্ন দেখতে থাকবে ওই অঙ্কগুলো নিয়ে এবং স্বপ্নের ভিতরে দেখবা নতুন নতুন অঙ্ক করতেছে তুমি ওই নিয়মে এবং এটা সত্য ঘটনা ওকে তাহলে এই প্রবলেমটা তোমরা সলভ করে আমাকে পাঠাবা এবার আমরা আর একটু সামনের দিকে আগাই আস্তে আস্তে হ্যাঁ ছোট ছোট প্রবলেম দেব দেখো একটু উঁচু লেভেলের প্রবলেম হ্যাঁ কিন্তু কনসেপ্ট ওই একটাই যে মোট জিনিসের ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই যেগুলো একজাতীয় থাকবে তার ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ হবে ক্লিয়ার আমি তোমাকে প্রশ্ন করলাম এইরকম একটু উঁচু লেভেলের এই প্রশ্নটা একটু দেখো মাস্টার তোমাকে আমি বললাম তুমি আর্জেন্টিনা থেকে ব্রাজিলে যেতে চাও কোথায় যেতে চাও আর্জেন্টিনা থেকে ব্রাজিলে এবং এগুলো হচ্ছে রাস্তা এখান থেকে এখানে একটা রাস্তা তৈরি করা আছে এদিক দিয়ে একটা রাস্তা সংযোগ করা আছে এখানে একটা চার রাস্তার মোড় আছে ওকে আমার প্রশ্ন তুমি এ থেকে বিতে মোট কত উপায়ে যেতে পারো এ থেকে বিতে মোট কত উপায়ে যেতে পারো শর্ত হচ্ছে তুমি একবার ডানে গেলে আর বামে আসতে পারবে না মানে ব্যাক গিয়ার নাই তোমার সোজা হিসাব ডানে গেলে বামে আসতে পারবে না আবার উপরে গেলে নিচে নামতে পারবে না অর্থাৎ তোমার একমুখী গিয়ার আছে ব্যাক গিয়ার নাই মানে দেখো তুমি এখান থেকে এখানে আসে আবার ব্যাক করতে পারবে না এদিকে যেতে হবে অথবা উপরে উঠতে হবে হয় ডানে যেতে হবে নয়তোবা উপরে উঠতে হবে এই শর্তে হয় ডানে যেতে হবে নয়তোবা উপরে উঠতে হবে এই শর্তে এ থেকে বিতে মোট কত উপায়ে যেতে পারো রাইট
যদি এটা আমরা কোন একটা রিকশাওয়ালাকে বলি তারাও কিন্তু এটা সলভ করতে পারবে কিভাবে করবে জানো তারা চিন্তা করবে এইভাবে দেখো আমি 6টা কালারের পেন নেব 6 বার হ্যাঁ মনে করো লালটা আগে নি বলবে যে ভাই এটা একটা উপায় এখানে দেখো আমি এটা একটা উপায় এই যে দেখো এখানে এ এখানে বি অর্থাৎ এইটা আমি এখান থেকে এটা খুলে নিলাম হ্যাঁ এই যে এটা একটা উপায় বলো আমি ডানে গিয়ে কি বামে এসেছি উপরে গিয়ে কি নিচে এসেছি তাহলে একটা পথ হলো এটা তাহলে একটা উপায় এবারে তুমি চিন্তা করতে পারো যে ভাই আমি ওইভাবে না গিয়ে এইভাবে যাব ডানে গেলাম উপরে গেলাম ডানে গেলাম উপরে গেলাম এটা আরেকটা উপায় কি ঠিক না আমি কি ডানে গিয়ে বামে এসেছি উপরে গিয়ে কি নিচে এসেছি তাহলে এটা একটা উপায় তাহলে এই উপায়টা এখানে আঁকে ফেলি এই 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 তাহলে এটা এ এটা হচ্ছে বি তাহলে কয়টা উপায় হলো দুইটা এবারে আমরা আরেকটা উপায় দেখি একটু দেখো এখান থেকে উপরে উঠলাম 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 ডানে গেলাম 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 দিয়ে উপরে উঠলাম বলো শর্ত ঠিক আছে কিনা হ্যাঁ তাহলে আরেকটা উপায় পাইলাম আমরা এরকম এই গেলাম দিয়ে ডানে গেলাম দিয়ে বিতে চলে গেলাম এটা এ এটা হচ্ছে বি কি ক্লিয়ার কয়টা উপায় হলো তিনটা উপায় হলো এইবারে দেখো আমি যদি আরেক উপায় যাই এখানে দেখো ডান উপরে গেলাম ডানে গেলাম উপরে গেলাম ডানে গেলাম কি যাওয়া যায় না বিতে তাহলে এভাবে গেলাম উপরে ডানে উপরে ডানে তাহলে এটা এ এটা বি তাহলে মোট কটা উপায় হলো চারটা রাইট এইবারে আসো আমি আরো কি উপায় যেতে পারি এখান থেকে সোজা এখানে উপরে উঠে এখানে যেতে পারি রাইট তাহলে এখানেও একটা উপায় আছে এ তাহলে এটা এ এটা বি তাহলে মোট কটা উপায় হলো এবার আরেকটা আছে এখান থেকে সোজা এখানে সেখান থেকে সোজা এখানে উঠে এখানে ডানে গায়া এটা কি নেওয়া হয়েছে নেওয়া হয়নি দেখো কোথাও নাই তাহলে দেখো এখান থেকে সোজা এখানে আসলাম দিয়ে সোজা উপরে উঠলাম দিয়ে এখানে গেলাম তাহলে এটা এ এটা বি তাহলে মোট কটা উপায় আছে 6টা এর বাইরে কোনো উপায় নাই দেখো খুঁজে আর কোনো উপায় নাই সবই আছে এখান থেকে এখানে যাবে এখানে যাবা যা কিনা এটা এই 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 যা কিনা এইটা এখান থেকে এখানে আসি এখানে গিয়ে তারপরে এখানে যাবা তার মানে এইটা কে ক্লিয়ার তাহলে মোট 6 উপায় দেওয়া যায় তাহলে এটা যে কেউ এইভাবে যেতে পারবে তাই কিনা কিন্তু আমরা তো সেটা করতে চাই না এইভাবে গুনে গুনে করতে চাইলে যদি আমি তোমাকে এই প্রবলেমটা দিই তখন কিন্তু তুমি তোমার খবর আছে এবার আমি বললাম যে ঠিক আছে এ থেকে বিতে যাও তুমি কেমন লাগবে নি এবারে যদি গুনে গুনে যাও তাহলে অনেক সময় লাগবে এই জন্য আমরা টেকনোলজি শিখি যে কিভাবে কম সময়ে বেশি মুনাফা অর্জন করা যায় রাইট তো আমরা এখানে কি টেকনোলজিটা কাজে লাগালে আমরা এই সলভটা খুব সহজে করতে পারবো এই যে 6টা উপায় বের হলো গুনে গুনে এটা তো সময় সাপেক্ষ বিষয় রাইট বাট এই জিনিসটাকে আমরা যদি এভাবে চিন্তা করি এবার দেখো আমি এই প্রবলেমটাই সলভ করাবো এখন ঠিক আছে মোস্তাক এ থেকে বিতে কত উপায়ে যাওয়া যায় ওইভাবে রাস্তা ধরে ধরে না এবারে আমরা বিন্যাসে কনসেপ্ট ইউজ করে এটা করব কিভাবে করা যায় দেখো আমি তোমাকে বললাম যে এ পয়েন্ট থেকে যে কোনো একটা মোড় পর্যন্ত ডাইনে গেলে এটাকে আমরা বলবো একবার রাইটে গেছি একবার রাইট অর্থাৎ একটা আর ব্যবহার করা মানে এক মোড় থেকে আরেক মোড়ে যাওয়া আরেক মোড় ডান দিকে এক আরেকটা মোড়ে যাওয়া ঠিক আছে একটা মোড় থেকে ডানে আরেকটা মোড়ে যা গেলে সেটাকে আর দ্বারা প্রকাশ করব ওকে তাহলে এটাও তো একটা মোড় এই মোড় থেকে এই মোড়ে আসতে এটা ডানে কিনা তাহলে এখানে এটাকে কী দ্বারা প্রকাশ করব আর একটা আর মানে রাইটে গেছি একবার রাইটে গেছি এটা বুঝালাম তোমাকে ওকে এবারে যদি আমি কোনো একটা মোড় থেকে উপরের দিকে যাই আরেকটা মোড়ে জাস্ট আরেকটা মোড়ে পরের মোড়ে তখন আমরা এটাকে বলবো ইউ ইউজ করা অর্থাৎ আপে গেছি ইউ মানে একবার আপে গেছি
আপ মানে উপরে ওকে এখন বলো তো এই মোড় থেকে এই মোড়টা উপরে কিনা নাকি ডানে উপরে গেলে আমরা কি অক্ষর ব্যবহার করব ইউ বলো এবার এখানে মোট কয়টা বর্ণ ইউজ করেছো তুমি চারটা তাহলে দেখি আর আর ইউ ইউ এই জিনিসটা রাইট এবারে আমি যদি তোমাকে বলি মোস্তাক এই অঙ্কটা না দিয়ে এই আর আর ইউ ইউ এই চারটা বর্ণকে সাজানোর উপায় বের করো তুমি সাজানোর উপায় বের করতে পারবা না আমি তোমাকে শেখাইনি বলো তুমি কি করতা আর ইউ আর ইউ ইউ আর ইউ আর ইউ আর আর ইউ 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 আর 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 ইউ ইউ আর এগুলো বলতা না বলো এই কটা সাধারণ ব্যবস্থা বের হতো কিনা ছয়টাই আসবে রাইট এবার আমি তোমাকে বললাম মোস্তাক যে তুমি এগুলো রিডিং পড়ো রিডিং পড়তে গিয়ে তোমার মুখ থেকে যদি আর বের হয় তাহলে একবার রাইটে যাবা পরপর দুইবার আর বের হলে রাইটে দুইবার যাবা তারপর ইউ বের হলে সেখান থেকে আপে যাবা দেখি প্রথমটা পড়তেছি এই যে এখান থেকে আমরা যাত্রা শুরু এখান থেকে এবার বলো রাইট তারপর রাইট তারপর প্রথমটা পড়তেছি কিন্তু রাইট রাইট এবার কি পড়বা আপ তারপর কোথায় চলে গেছে বি পয়েন্টে তার মানে এটা একটা রাস্তা আসলে ওকে এবারে বলো আমি এইটা মধ্যে পড়ব বলো মধ্যে পড়ো রাইট আপ রাইট আপ কোথায় চলে গেছ তার মানে এটা আরেকটা রাস্তা রাইট এবারে এটা পড়বা তুমি আপ রাইট কোথায় গেছ বিতে সুতরাং এটা একটা রাস্তা তার মানে আসলে কি এই ব্যবস্থাটাতে টোটাল রাইট কয়টা আছে কয়টা আপ আছে এটা নিয়ে তোমাকে কাজ করতে হবে রাইট তাহলে এখানে মোট বর্ণ কয়টা এই চারটা বর্ণকে মোট কত উপায়ে সাজানো যায় সেটাই হচ্ছে তোমার রাস্তার উপায় তাহলে মোট বর্ণ কয়টা চারটা ফোর ফ্যাক্টোরিয়াল তার মধ্যে আর আছে কয়টা ডিভাইড বাই টু ফ্যাক্টোরিয়াল ইউ আছে কয়টা টু ফ্যাক্টোরিয়াল অর্থাৎ এখানে ছয়টা রাস্তা আছে দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন রিক্সওয়ালা অ্যান্ড ম্যাথমেটিশিয়ান ওকে গণিতবিদ এবং একজন গণিত অজানা ব্যক্তির মধ্যে পার্থক্য এটা ওদেরকে যদি বলো এই আর্জেন্টিনা থেকে ব্রাজিলে কত উপায়ে যাওয়া যায় ওরা হাঁটে হাঁটে গুনে গুনে যাবে যে ছয় উপায়ে যাওয়া যায় আর আমরা এমনিতে বলে দিতে পারবো ছয় উপায়ে যাওয়া যায় এবং এগুলো দিয়ে তখন পরবর্তীতে আমরা সফটওয়্যার বানাবো এই জিনিসটা কিন্তু কম্পিউটার সায়েন্সে প্রচুর লাগে অ্যালগোরিদম তৈরি করতে এই বিন্যাস সমাবেশের ব্যবহার আছে ওকে এবার দেখো এখন আমি তোমাকে যত বড় গ্রিডই দিই না কেন এটাকে বলা হয় টু বাই টু অর্ডারের গ্রিড ওকে এখন মোস্তাক আমি যদি তোমাকে প্রবলেম দিই ইতিহাসের ছেলে তুমি তুমি যদি অঙ্ক বুঝতে পারো তাহলে আমার ছেলেমেয়েরা কেন বুঝবে না তাই কিনা দেখো আমি যদি তোমাকে এরকম একটা গ্রিড দিই এরকম একটা গ্রিড দিলাম ওকে দিয়ে এভাবে দিলাম বললাম এই গ্রিডে একজন ব্যক্তি এ থেকে বিতে মোট কত উপায় যেতে পারে ন্যূনতম পথে ন্যূনতম পথে মানে ডানে গেলে আর বামে আসতে পারবে না উপরে গেলে আর নিচে আসতে পারবে না তাহলে ন্যূনতম পথে একজন ব্যক্তি এ থেকে বিতে মোট কত উপায়ে যায় রাইট তাহলে তোমাকে দেখতে হবে যে এই ব্যবস্থাটাতে রাইট আছে কয়টা আপ আছে কয়টা বলো রাইট কয়টা এক দুই তিন চার অর্থাৎ আর 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 আপ আছে কয়টা মস্তাক তিনটা ইউ 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 তাহলে মোট বর্ণ কয়টা সাতটা তাহলে উপায় কত সেভেন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর আছে কয়টা ফোর ফ্যাক্টোরিয়াল আর ইউ আছে কয়টা এটাই অ্যান্সার হয়ে গেল কে ক্লিয়ার তাহলে এখান থেকে এ থেকে বিতে যাওয়ার উপায় সেভেন ফ্যাক্টোরিয়াল বাই ফোর ফ্যাক্টোরিয়াল থ্রি ফ্যাক্টোরিয়াল কি ক্লিয়ার এবার এই জিনিসটা আসলে খুবই মজার খুবই মজার মানে অত্যন্ত মজার দেখো আমি এই প্রবলেমটা এভাবে না দিয়ে তোমাদের আমি পরীক্ষা দেবো এইভাবে যে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় মূল বিন্দু হতে প্রশ্নটা লিখো
द्विमात्रिक स्थानांक व्यवस्थाय मूल बिंदु होते एक जन व्यक्ति सर्वनिम्न पथे टू थ्री बिंदुते कत उपाय जेते पारे, टू थ्री बिंदुते कत उपाय जेते पारे। देखो आमी किन्तु बिन्यास समावेश के ज्यामितिते बारे चले जाच्छि, बिन्यास समावेश के किभाबे ज्यामितिते प्रकाश करा जाए, ज्यामितिते व्यवहार करा जाए। ओके देखो आमार प्रश्नटा होच्छे एक जन व्यक्ति, प्रश्नटा लिखेछ एक जन व्यक्ति द्विमात्रिक स्थानांक व्यवस्थाय मूल बिंदु होते टू थ्री बिंदुते कत उपाय जेते पारे, टू थ्री बिंदुते कत उपाय जेते पारे। ओके ताहले देखो आमी एटा द्विमात्रिक स्थानांक व्यवस्था एखाने आँकी, माने एटा एटा आछे मूल बिंदु, मूल बिंदु माने जिरो जिरो। ओके आर टू थ्री बिंदुते जेते बोलेछि, टू थ्री बिंदु माने कि भूस टू कोटि होच्छे थ्री, एर माने एक्स अक्ष बराबर दुई एकक जेते हबे, वाई अक्ष बराबर तीन एकक जेते हबे। ताहले आमी टू थ्री बिंदुटार अवस्थानटा एकटु देखि, जे मोटामुटी एखाने एर अर्थ कि बोलो तो, এর অর্থ হচ্ছে এদিকে দুই একক যেতে হয়, এই যে দেখো, আর এদিকে হচ্ছে তিন একক, এই যে দেখো এক একক দুই একক, তাহলে এক্স অক্ষ বরাবর দুই একক গিয়ে উপরে যেতে হবে এক একক দুই একক তিন একক, পারবো না অঙ্কে এখন। তাহলে বলো তো মোস্তাক, একজন ব্যক্তি এই মূল বিন্দু থেকে টু থ্রি বিন্দুতে যেতে চায়, রাইট? তা তুমি বলো আমাকে এই রাইট কয়টা আছে এখানে, রাইট আছে দুইটা, আপ কয়টা আছে তিনটা, তাহলে মোট বর্ণ কয়টা পাঁচটা, তাহলে এখানে রাইট আছে একটা দুইটা, আপ আছে তিনটা, তাহলে মোট বর্ণ পাঁচটা, ফাইভ ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর এক জাতীয় দুইটা টু ফ্যাক্টোরিয়াল, আপ আছে তিনটা থ্রি ফ্যাক্টোরিয়াল, কি ক্লিয়ার? এটাই উপায়, এটাই অ্যান্সার, ঠিক? বাড়ির কাজ লেখো, বাড়ির কাজ লেখো, দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একজন ব্যক্তি ন্যূনতম পথে টু থ্রি বিন্দু হতে, টু থ্রি বিন্দু হতে সেভেন টেন বিন্দুতে, সেভেন টেন বিন্দুতে টু থ্রি বিন্দু হতে সেভেন টেন বিন্দুতে কত উপায়ে যেতে পারে। তাহলে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় টু থ্রি বিন্দু হতে সর্বনিম্ন পথে সেভেন টেন বিন্দুতে একজন ব্যক্তি কত উপায়ে যেতে পারে। ওকে এটার অ্যান্সার করবা, আর এর আগে যেগুলো প্রশ্ন দিয়েছি সেগুলোর অ্যান্সার করবা। আমি আজকে তোমাদেরকে গতদিনের মতো গুগল ড্রাইভে এটার তো পিডিএফ দিবই, সাথে তোমাদের হোমওয়ার্কের একটা পেজ দেবো আমি এই গুগল ড্রাইভে, ওখান থেকে নামিয়ে ওই প্রবলেমগুলো তোমরা সলভ করবা। কোনো বই কেনার দরকার নাই, এখন আমি যা পড়াচ্ছি যতটুকু পড়াচ্ছি মন দিয়ে এতটুকু পড়ো, বন্ধুদের সাথে তোমরা আলোচনা করো, গ্রুপ ডিসকাশন করো, বারবার বলছি গ্রুপ ডিসকাশন সবচাইতে পড়ালেখার ভালো উপায়, ঠিক আছে? আমি যতটুকু শেখাচ্ছি তার থেকে বেশি শিখতে পারবা তোমরা আরও গ্রুপ ডিসকাশন করলে, বন্ধুদের সাথে মেসেঞ্জারে তোমরা গ্রুপ ডিসকাশন করো, ঠিক আছে? এই প্রবলেমগুলো করো। আমার এই টাইপের প্রবলেম এখনও শেষ হয়নি, কিন্তু আমি কিন্তু আজকে একটা টাইপ নিয়ে আলোচনা করতেছি, যে মোট জিনিসের ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ কোনো নির্দিষ্ট সংখ্যক জিনিস নিয়ে সাজানো ব্যবস্থা যেগুলোর ভিতরে এক জাতীয় জিনিসপত্র থাকতে পারে, এই জিনিসটা নিয়ে আমি আরও একটা ক্লাস নেব, তারপরে আমি মানে অঙ্ক করতে যাবো, আরও আরও অন্যান্য টপিক নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো ততক্ষণ পর্যন্ত আমরা সুস্থ থাকি, ভালো থাকি। ওকে তোমাদের এর পরের ক্লাস, আজকে কী বার মোস্তাক? মঙ্গলবার। হ্যাঁ, তোমাদের পরের ক্লাস হবে বৃহস্পতিবার সকাল নয়টায়, বৃহস্পতিবার সকাল নয়টায়। ওকে তাহলে ততক্ষণ পর্যন্ত আমরা সবাই সুস্থ থাকি, বাসায় নিরাপদে থাকি, এবং আল্লাহ পাকের কাছে দোয়া করি আমাদেরকে মাফ করুক আল্লাহ, এবং করোনা পরিস্থিতি থেকে আমাদের সবাইকে হেফাজত করুক, এবং আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরে আসি, সবাই সবার সাথে আবার আমরা মানে মত বিনিময় করতে পারি, যেন আমরা স্বাভাবিক পৃথিবীতে ফিরে আসতে চাই, এই দোয়া করি। সবার সুস্থ শরীর, সবার সুস্থতা কামনা করে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, আসসালামু আলাইকুম। হয়ে গেল স্যার, কমেন্ট আসতে আছে নাকি?
ফিনিশ দেবো।